আলাইকুম, আমি প্রফেসর মোহাম্মদ শাহাবুদ্দিন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে কার্ডিওলজির বিভাগীয় প্রধান হিসাবে কর্মরত আছি। আজকে আমরা আমাদের কার্ডিওলজি ডিপার্টমেন্টের শেষ পর্যায়ে মানে এমবিবিএস ফাইনাল প্রপার এক্সামিনেশনের প্রস্তুতির প্রায় শেষের দিকে আমরা এর আগের ক্লাসগুলোতে আমরা রিটেন কোশ্চেন আলাপ করছিলাম। আজকে আমরা ইসিজি নিয়ে আলাপ করব। ইসিজি দুই ভাবে আপনাদের পরীক্ষার বোর্ডে থাকবে, একটা থাকবে অসপিতে আপনাদের, সেখানে নতুন কারিকুলাম যারা আছে তাদেরকে 5 নম্বর করে থাকবে ইসিজি তে, এবং প্রত্যেকটা ফ্র্যাকশন থাকবে ইসিজি তে, যতটাই আপনাকে দেওয়া থাকবে 5 নম্বরের ভিতরে দেওয়া থাকবে, 0.55 করে অনেক ক্ষেত্রে নাম্বার দেওয়া থাকবে। আপনি যদি কোনো একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিংস মিস করেন তাহলে সেক্ষেত্রে আপনার ওই 0.5 কাটা যাবে, দুটো মিস করলে 1 কাটা যাবে, এরকম করে থাকবে। এবং কিছু ওপেন কোশ্চেন থাকবে আপনার ভাইভা বোর্ডে, সেক্ষেত্রে আপনাকে স্যার যে কোনো দরকার নেই কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে। কিছু স্ট্রাকচার্ড কোশ্চেন অস্পিতে যেরকম থাকবে সেই কোশ্চেন গুলো নিয়ে আমরা প্রথমে আলাপ করব। এরকম একটা ইসিজি আপনার মানে এতে থাকতে পারে, পরীক্ষার বোর্ডে থাকতে পারে, স্পিতে থাকতে পারে, এবং এরকম করে আপনার 4টা বা 5টা অপশন দেওয়া থাকতে পারে। রাইট ডাউন 3 অ্যাবনর্মাল ফাইন্ডিংস, হোয়াট আর দি আদার্স ইনভেস্টিগেশন ডু ইউ ওয়ান্ট টু ডু, রাইট ডাউন দি ট্রিটমেন্ট, হোয়াট আর দি কমপ্লিকেশন দ্যাট পেশেন্ট মে ডেভেলপ, অ্যান্ড হোয়াট ইজ ইয়ার ডায়াগনোসিস। অনেক স্যারেরাই খুব পছন্দ করেন ডায়াগনোসিসটা, তুমি ডায়াগনোসিসটা বলতে পারো কিনা সেটার জন্য। এখন রাইট ডাউন 3 অ্যাবনর্মাল ফাইন্ডিংস, তোমাকে একদম স্পষ্ট উল্লেখ করে দিয়েছি, তিনটা তিনটা তোমাকে বলতে হবে। সম্ভবত এখানে 3.5 করে তোমার মার্কস দেওয়া আছে, 0.55 মানে 1.5 তোমার এখানে মার্কস থাকবে। এখন আমরা ইসিজি ইন্টারপ্রিটেশনে আমরা দেখছি, প্রথমে আমরা রেড দেখব, রিদম দেখব, এরপর এক্সিস, পি ওয়েভ, পিয়ার ইন্টারভেল, এরপরে কিউ আর এস, এস টি সেগমেন্ট, টি ওয়েভ ইনভার্সন, এভাবে দেখার কথা। এবং এভাবে যদি সিস্টেমেটিক্যালি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখব এটা একটা প্যাশেন্ট একটা সাইনাস রিদমের মধ্যে আছে, প্রত্যেকটা কিউআরএস এর আগে একটা পিউরে পি আছে, পিয়ার ইন্টারভেলটা নর্মাল আছে, আর ওয়েভ আছে, কিন্তু এসটি সেগমেন্টে যখনই আসবো আমরা আসবো তখন দেখবো আমরা যাতে এখানে আমাদের এসটি সেগমেন্টটা ইলেভেটেড অবস্থায় আছে। আমি এসটি সেগমেন্ট ইলেভেটেড, এবং যদি লিড খেয়াল করি তাহলে দেখবো 2-3 এবিএফ এ আমাদের এসটি সেগমেন্ট ইলেভেটেড আছে, এবং এট দি সেম টাইম ছোট করে একটা করে কিউ ডেভেলপ করা আছে 2-3 এবং এবিএফ এ, এবং টি ইনভার্সন আছে। এই যে তিনটা চেঞ্জ, একটা হলো এসটি সেগমেন্ট ইলেভেশন, 2 প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ, 3 হলো টি ইনভার্সন ইন 2-3 এবিএফ এ আছে। এই তিনটা ইম্পর্টেন্ট ফাইন্ডিংস আমরা বলবো। এছাড়া আরেকটা ফাইন্ডিংস আছে, 1 এবং এবিএল এসটি সেগমেন্ট ডিপ্রেশন আছে, আমরা এটা বলবো না, এটা রেসিপ্রোকাল চেঞ্জ। যেহেতু তিনটা ইম্পর্টেন্ট ফাইন্ডিংস বলতে বলছে, আমরা তিনটা ইম্পর্টেন্ট ফাইন্ডিং আছে, এরপরেও আপনার বলতে বললে আপনি রেড বলতে পারবেন, রিদম বলতে পারবেন, বাকিগুলো বলতে পারবেন। আমরা তিনটা ফাইন্ডিংস বলবো, যে এসটি সেগমেন্ট ইলেভেশন ইন 2-3 এবিএফ, প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ ইন মানে 2-3 এবিএফ, অ্যান্ড টি ইনভার্সন মানে ইন লিড 2-3 এবিএফ। তো যদি ডায়াগনোসিস মানে বলে এখানে বলতে, তাহলে আমাদের বলতে হবে যেহেতু এসটি সেগমেন্ট ইলেভেশন আছে অতএব এটা একুট, এবং মানে এসটি ইলেভেটেড, যেহেতু এসটি সেগমেন্ট ইলেভেটেড আছে এটা একুট এসটি ইলেভেটেড, এবং অ্যানাটমিক্যাল জোন আছে 2-3 এবিএফ, অতএব এটা একুট এসটি ইলেভেটেড ইনফেরিয়ার এমআই। এই তিনটে পয়েন্টই আপনার উল্লেখ করতে হবে, একুট এসটি ইলেভেটেড ইনফেরিয়ার এমআই, এটা যদি বলতে পারেন 0.55 করে আপনার তিনটা পয়েন্ট পাইবে। আপনার ডায়াগনোসিস এর জন্য মার্কস থাকলে, অনেক ক্ষেত্রে ডায়াগনোসিস এর জন্য মার্কস থাকে, সেক্ষেত্রে 1.5 পাবেন, যে কোনো একটা কম্পোনেন্ট বাদ দিলে 0.5 আপনার বাদ যাবে। নেক্সট হলো হোয়াট আর দি ইনভেস্টিগেশনস ডু ইউ ওয়ান্ট টু ডু। আমরা আসলে কিন্তু যখন কার্ডিওলজির মানে কোশ্চেন গুলো আলাপ করছিলাম সেক্ষেত্রে আমরা এই ইনভেস্টিগেশন গুলো বলে গেছিলাম, সেক্ষেত্রে এক্ষেত্রে হয়তো 2 নম্বরের বেশি আপনার এখানে থাকবে না, সেই জন্য আপনি ইম্পর্টেন্ট ফাইন্ডিংস দেন, বায়োমার্কার অফ কার্ডিয়াক ইঞ্জুরি ট্রোপনি নাই, এবং ব্লাড টেস্ট করবেন, আদার্স সিবিসি, ব্লাড সুগার, ক্রিটিনিন, ইলেকট্রোলাইটস, লিপিড প্রোফাইল, এএনটি, এপিডিটি, এক্সরে করতে পারেন, এক্সরেতে নর্মাল থাকতে পারে, কার্ডিওমেগালি অথবা পালমোনারি ইডিমা থাকবে, ইকোকার্ডিওগ্রামে ভেন্ট্রিকুলার ফাংশন অথবা কমপ্লিকেশন ডিটেক্ট করা যাবে,
এবং ইমেজিং করা যায় মায়োসাইট ব্লাস্টোমা। এখন এক্ষেত্রে যেহেতু কোনো মেনশন করে নাই আপনাকে কয়টা লিখবেন, সেই ক্ষেত্রে আপনার সবটুকুই আপনার জানা থাকলো, সে হয়তো স্যার বলবে যে একটা বা দুইটা ইনভেস্টিগেশন তুমি বলো, অথবা ইসিজি করা আছে এরপরে তুমি আর কোন ইনভেস্টিগেশনটা করতে চাও, একটা বললে আপনি বায়োমার্কার ইনজুরি ট্রোপনি নাই, নেক্সট যদি জিজ্ঞাসা করে দিলে আর একটা ইনভেস্টিগেশন, নেক্সট আপনি ইকোকার্ডিওগ্রামের কথা বলবেন, এই দুইটা ইম্পর্টেন্ট। বাকিগুলো আপনার, কারণ যে ব্লাড টেস্ট কিন্তু আপনার ট্রোপনিন আইসারা বাকি যে কোটা আছে সে কোটা কিন্তু ডায়াগনোসিসে আপনার হেল্প করবে না, প্যাশেন্টকে স্ট্র্যাটিফিকেশন করার জন্য হেল্প করবে এবং প্যাশেন্টের রিস্ক ফ্যাক্টর আছে কিনা সেটা জানার জন্য হেল্প করবে যে আমি পরবর্তী চিকিৎসা কিভাবে দেব। এবং এক্সরে করলে কি আন্ডারলাইন কার্ডিয়াক যে ডিজিজ আদৌ আছে কিনা অথবা কোনো কমপ্লিকেশন আছে কিনা এগুলো আমরা বুঝতে পারবো। নেক্সট হলো ট্রিটমেন্ট, খুব মানে ইনভেরিয়েবলি ট্রিটমেন্ট জিজ্ঞাসা করে, অথবা আপনারা যদি বলে যে প্রিন্সিপালস অফ ট্রিটমেন্ট আপনি এইভাবে বলবেন যে ফার্স্ট প্রিন্সিপালস অফ ট্রিটমেন্ট অ্যান্টি এনজাইনাল অ্যানালজেসিয়া অ্যান্টি থ্রম্বোটিক রিপারফিউশন থেরাপি এবং রুটিন মেডিকেল ম্যানেজমেন্ট। আর যদি লেটার ম্যানেজমেন্টের ভিতরে যেগুলো আছে রিস্ক স্ট্র্যাটিফিকেশন আর ফার্দার ম্যানেজমেন্ট, লাইফ স্টাইল মডিফিকেশন অ্যান্ড রিস্ক ফ্যাক্টর মডিফিকেশন, রিহ্যাবিলিটেশন অ্যান্ড মোবিলাইজেশন অ্যান্ড সেকেন্ডারি ড্রাগ প্রিভেনশন, এগুলো ডিটেলস আমরা আমরা মানে রিটেন কোশ্চেনের সময় আলাপ করছি। অ্যান্টি অ্যানজাইনালের ভিতরে আমরা বলছিলাম যে অক্সিজেন, সাবলিঙ্গুয়াল নাইট্রেটস, তারপরে বিটা ব্লকার, অ্যানালজেসিয়ার ভিতরে মরফিন, অ্যান্টি থ্রম্বোটিকের ভিতরে দুইটা, একটা হলো অ্যাসপ্রিন আর একটা হলো P12Y মানে P2Y12 ইনহিবিটর। এটা যদি আমরা একুট MI হয় এবং থ্রম্বোলাইটিক থেরাপি দেই তাই ক্লোপিডোগ্রেল ইজ দি ড্রাগ অফ চয়েস, আর যদি আমরা প্রাইমারি PCI করি তাহলে সেক্ষেত্রে ফাসোগ্রিল ইজ দি ড্রাগ অফ চয়েস। এই দুইটা জিনিসের মানে পার্থক্য এখানটা আসছে। এরপরে অ্যান্টি থ্রম্বোটিকের ভিতরে আসবে অ্যান্টিকোয়াগুলেন্ট, অ্যান্টিকোয়াগুলেন্টের ভিতরে লো মলিকুলার ওয়েট হেপারিন। রিপারকুশন থেরাপি আমরা প্রাইমারি PCI যদি 2 ঘন্টার মধ্যে রোগী প্রাইমারি PCI ক্যাপেবল সেন্টারে ট্রান্সফার করা যায় তাহলে মানে থ্রম্বোলাইটিক না দিয়ে যদি আমরা পারকিউটানিয়াস করোনারি ইন্টারভেনশন করতে পারি, অথবা যদি দেখি 2 ঘন্টার বেশি হয়ে গেছে সেক্ষেত্রে থ্রম্বোলাইটিক দিয়ে দেব। এরপরে প্যাশেন্টের রেসপন্সের উপরে নির্ভর করে তাকে প্রাইমারি PCI তে পাঠানো লাগবে 24 ঘন্টার ভিতরে। যদি থ্রম্বোলাইটিক থেরাপি কাজ করে তাহলে তোমার এটা দেরি করে পাঠাইলেও চলবে 24 ঘন্টার মধ্যে, আর যদি এটা ফেল করে তাহলে ইমিডিয়েটলি রেসকিউ PCI করার জন্য পাঠাইতে হবে। রুটিন মেডিকেল থেরাপির ভিতরে SE ইনহিবিটর, অ্যাটোরভাস্টাটিন এবং মিনোকর্টিকয়েড অ্যান্টাগনিস্ট দিতে হবে। রিস্ক স্ট্র্যাটিফিকেশন অ্যান্ড ফার্দার ইনভেস্টিগেশন, পরবর্তীতে আমার আর কিছু লাগবে কিনা মানে এই রোগীটার ফার্দার এনজিওগ্রাম লাগবে কিনা সেটা তার তিনটা মানে ফ্যাক্টরের উপর নির্ভর করবে, যেটা LV ডিসফাংশন, অ্যারিদমিয়া এবং রিপিটেড চেস্ট পেইন আছে কিনা তার উপরে, অথবা আমরা যদি মানে প্রোটোকল ইউজ করি গ্রেস প্রোটোকল অথবা টিমি প্রোটোকল যদি ইউজ করি তাহলেও পারবো। গ্রেস প্রোটোকলে 140 উপরে যদি রিস্ক স্কোরিং থাকে সেই ক্ষেত্রে এনজিওগ্রামের জন্য লাগবে, এবং লাইফ স্টাইল মডিফিকেশন সমস্ত কার্ডিওভাস্কুলার ডিজিজের জন্য লাইফ স্টাইল মডিফিকেশন খুবই এসেন্সিয়াল, ডায়াবেটিস, হাইপার টেনশন, ডিসলিপিডেমিয়া এবং আদার্স রিস্ক ফ্যাক্টর যেগুলো থাকবে, স্মোকিং, এগুলো ডিল করতে হবে। মোবিলাইজেশন, যেহেতু প্যাশেন্টের মানে হার্ট অ্যাটাক হয়ে গেছে অতএব এখানে মোবিলাইজেশনের জন্য 1.5 মাস বিশ্রাম নিতে হবে, এগুলো আমরা আগেও মানে আলাপ আলোচনা করছি এই জন্য আর ডিটেলস বলতে চাই না এখানে। তারপরে সেকেন্ডারি ড্রাগ প্রিভেনশনের ভিতরে 5টা ড্রাগ স্যাররা মাঝে মাঝে জিজ্ঞাসা করে, এই 5টা ড্রাগ কি কি আছে, যেমন অ্যাসপ্রিন লাইফ লং এবং অ্যাটোরভেস মানে ক্লোপিডোগ্রেল অথবা প্রাসুকুরেল অ্যাটলিস্ট 12 মান্থস, অথবা কোনো কোনো ক্ষেত্রে 12 মান্থসের বেশিও দেওয়া লাগতে পারে রোগীর ক্লিনিক্যাল সিনারিওর উপরে নির্ভর করে। এরপরে অ্যাটোরভাস্টাটিন, বিটা ব্লকার এবং এসি ইনহিবিটর। কি কি কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে, অনেক ক্ষেত্রে বলতে পারে যে 2টা কমপ্লিকেশন বড়, তাহলে সেক্ষেত্রে হলে 1 নম্বর মানে লাইফ থ্রেটনিং যে কমপ্লিকেশন সেগুলো হলো অ্যারিদমিয়া, ভেন্টিকুলার ফিব্রিলেশন, ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া, এবং মানে বিনাইন কমপ্লিকেশন হলো প্রিমেচুর ভেন্টিকুলার কন্ট্রাকশন অথবা এট্রিয়াল সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া, এট্রিয়াল ফিব্রিলেশন, এবং রিকারেন্ট ইসকেমিয়া না যদি অনগোয়িং ট্রিটমেন্টের মধ্যে হতে থাকে, একুট সার্কুলেটরি ফেইলিয়র, রোগীর ব্লাড প্রেশার কমে যাবে এবং পেশেন্ট কার্ডিওজেনিক শকে যদি ডেভেলপ করে, পেরিকার্ডাইটিস ডেভেলপ করতে পারে 2 থেকে 3 দিন পরে, মেকানিক্যাল কমপ্লিকেশন যদি কোডা টেন্ডেনি রাপচার হয়ে যায়
সেই ক্ষেত্রে মানে মিট্রাল রিগার্জিটেশন ডেভেলপ করবে এবং ফ্রি ওয়াল রাপচার হয়ে গেলে ভেন্টিকুলার সেপ্টাল রাপচার ডেভেলপ করবে এবং আরেকটা হলো থ্রম্বাস এম্বোলিজম হতে পারে থ্রম্বো এম্বোলিক ম্যানিফেস্টেশন এবং ইম্পেয়ার্ড ভেন্টিকুলার ফাংশন যেহেতু মায়োকার্ডিয়াল ইনফাংশন হয়ে যায় যে কোনো একটা ওয়ালের তারপরে কিছু মায়োকার্ডিয়াম ড্যামেজ হয় অতএব তার সিস্টোলিক ফাংশন ইম্পেয়ারমেন্ট হয় আমরা সবকটাই এখানে কমপ্লিকেশন হিসাবে বর্ণনা করে ভুলে গেছি কিন্তু আসলে পরীক্ষার সময় যে কয়টা চাইবে সেই কয়টা অথবা তোমার এই কোশ্চেনটা তোমার মানে ওপেন কোশ্চেন হিসাবেও আসতে পারে আসলে আমরা যে বলতে চাইতেছিলাম যে এসটি সেগমেন্ট কোনটা আমরা বুঝতে যেন পারি যে পয়েন্ট থেকে শুরু করে টি পর্যন্ত এই যেটা আছে সেটা হলো এসটি সেগমেন্ট এটা যদি একুটে মাইতে উপরের দিকে হবে এবং নন এসটি মাইতে নিচের দিকে থাকবে এবং মানে এটা ক্রাইটেরিয়া ওপেন কোশ্চেন টু জিজ্ঞাসা করতে পারে যে কতটুকু এসটি সেগমেন্ট ইলেভেটেড হইলে আমরা একুট মায়োকার্ডিয়াল ইনফাংশন বলবো এটা মানে পুরনো যারা আছেন তাদের বইয়ের মধ্যে এরকম ছিল যে 1 মিলিমিটার ইন লিম লিড এন্ড 2 মিলিমিটার ইন চেস্ট লিড এই মানে এটা চেঞ্জ হয়ে গেছে কনসেপ্টটা 2012 সালে এই কনসেপ্টটা চেঞ্জ হয়ে গেছে সেখান থেকে যেটা সমস্ত লিডি 1 মিলিমিটার যদি এসটি সেগমেন্ট ইলেভেশন থাকে তাহলে সেটাকে মানে এসটি এলিভেটেড এমআই বলবে শুধুমাত্র V2 এবং V3 বাদে V2 এবং V3 তে এজ এন্ড সেক্স স্পেসিফিক যেমন সমস্ত ফিমেলদের জন্য V2 এন্ড V3 তে 1.5 হতে হবে এবং মেলদেরকে যদি 40 বছরের উপরে হয় তাহলে তাদের হতে হবে 2.5 এবং 40 বছরের নিচে হইলে তাহলে 2 তাহলে 1.5 ইন কেস অফ ফিমেল 2 ইন কেস অফ মেল ওভার 40 আর 2.5 ইন কেস অফ মেল লেস দ্যান 40 এই হলো এজ এবং সেক্স স্পেসিফিক এসটিটি সেগমেন্টের ডিফারেন্স একটা এডিশনাল স্ট্রিপ দিছি যে ওই রকম যদি আরো থাকে ওই রকম না দিয়ে এরকম একটা সাদা দিয়ে দিতে পারে যে এখানেও দেখেন যে এসটি সেগমেন্ট এইখানে হলো জে পয়েন্ট এর এল টি এখানে এসটি সেগমেন্ট ইলেভেটেড এটা হলো আমাদের হলো মানে আইসোলেটেড লাইন এখান থেকে উঠে গেছে শুধু 1 মিলিমিটার এসটি সেগমেন্ট ইলেভেশন হলেই যথেষ্ট ছিল লিম লিডি গুলোতে 2-3 ABF এখানে আছে এবং এখানে একটু এডিশনাল দুই একটা জিনিস আছে এই V5 এবং 6 এ এসটি সেগমেন্ট ইলেভেশন আছে তার মানে এতে সেটার ইন্টেরিয়র এবং তার সাথে ল্যাটারাল এসটি সেগমেন্ট ইলেভেশন আছে এবং আরো যদি খেয়াল করেন কঠিন ভাবে তাহলে এখানে এখানে আর এর হাইট বেশি আছে এসটি সেগমেন্ট ডিপ্রেশন এবং টি আপসাইড আছে এইখানটায় এটা পোস্টেরিয়র এমআই আছে ইনফেরিয়র সাথে ল্যাটারাল প্লাস পোস্টেরিয়র এক্সটেনশন আছে এবং মানে পরীক্ষার সময় আপনি যে বলবেন যে এন্টেরিয়র না ইনফেরিয়ার সেটা কি করে বলবেন ইসিজি চেঞ্জ গুলো যদি 2-3 ABF এ থাকে তাহলে বলবেন ইনফেরিয়ার আর যদি এই চেঞ্জ গুলো 1 ABL বিয়ন্ড টু B6 এ থাকে তাহলে এক্সটেনসিভ এন্টেরিয়ার সাধারণত ইনফেরিয়ার যদি না হয় 2-3 ABF এ না হয় তাহলে এক্সটেনসিভ এন্টেরিয়ার অথবা এন্টেরিয়ার হতে পারে যেটা হলো মানে বি ও মানে 4-6 1 ABL এ যদি থাকে এটার বলে অ্যান্টেরোল্যাটারাল এবং অ্যান্টারসেপ্টাল বি অন টু বি 4 এ যদি থাকে তাহলে অ্যান্টারসেপ্টাল এবং পোস্টেরিয়ার মাই আপনাদের পরীক্ষার সময় থাকবে না রাইট ভেন্ট্রিকুলার ইনট্রাক্ট আপনাদের পরীক্ষার সময় থাকবে না তবুও রাইট ভেন্ট্রিকুলার ইনট্রাক্ট ওপেন কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে যে রাইট সাইডের যদি আমরা ইসিজি করি তাকে এসটি সেগমেন্ট ইলেভেশন যদি V3R এবং 4 এ পাওয়া যায় তার মানে হইতেছে যে মানে লেফট সাইডে যে ইসিজিটা করা হয় সেটা যদি রাইট সাইডে ঘুরে করা হয় সেখানে যদি লিড 3 তে V3 তে যদি রাইট সাইডের এসটি সেগমেন্ট ইলেভেশন থাকে তখন সেটাকে আরবি ইনফ্রাকশন করবে আর পোস্টেরিয়ার আমি আগে দেখেছিলাম যে এসটি সেগমেন্ট ডিপ্রেশন যদি থাকে এবং টল আর থাকে বিয়ন্ড টু V4 এ তাহলে সেটাকে পোস্টেরিয়ার আমি বলবে এবং এটা স্যারদের একটা ওপেন কোশ্চেন মানে পরীক্ষার সময় জিজ্ঞাসা করে প্রায় ভাইবা বোর্ডে যে তুমি মানে ইসিজি মানে ইভোলিউশন মানে চেঞ্জ গুলা কি কি হয় যে মানে ইভোলিউশন কিভাবে হয় ইসিজি তে তো মিনিটের মধ্যে কি হয় এসটি সেগমেন্ট ইলেভেশন হয় যেটা আমরা বি তে দেখতেছি আমি এটাকে ডেভিডসন থেকে তুলে নিছি খুব সুন্দরভাবে ডেভিডসনে আছে এবং সি তে যদি দেখেন আপনি খেয়াল করেন ছবিটা তো দেখেন ছোট করে একটা কিউ ডেভেলপ করছে এবং আর এর হাইটটা আগের চেয়ে কমে আসছে এবং একটা টি ইনভার্সন ডেভেলপ করছে একটা কিউ আসছে আর এর হাইটটা আগের চেয়ে কমছে এবং একটা টি আসছে এটা হবে ঘন্টার মধ্যে কারণ আমরা জানি ইনফ্রাক্ট হতে হলে অ্যাটলিস্ট 20 মিনিটসের মতো লাগে মায়োকার্ডিয়াল ইসকেমিয়া যদি পার্সিস্ট সিভিয়ার করে তাহলে মায়োকার্ডিয়াল নেক্রোসিস হয়ে যায় তাই ঘন্টার মধ্যে হইলে এরকম হবে একদিন যদি হয় তাহলে এই কিউ ওয়েভটা আরো ডিপেন্ডিং হবে
এসটি সেগমেন্ট যেটা উপরের দিকে ছিল সেটা নিচের দিকে নেমে আসবে এবং টি ওয়েভ পারসিস্ট করবে। এইটা দিয়েই আপনার বুঝতে হবে যে এসটি সেগমেন্ট ইলাভেটেড থাকলে যে স্যার জিজ্ঞেস করলে তুমি একুট কেন বললা মায়োকার্ডিয়াল ইনফার্কশনে, যেটা স্যার এটা এসটি সেগমেন্ট ইলাভেশন আছে, যেহেতু স্যার এটা এসটি সেগমেন্ট ইলাভেশন আছে স্যার এটা মিনিটস টু আওয়ার্স এর মধ্যে আমার আছে, তাহলে দিনে কি হবে, একদিন যদি হয় স্যার এসটি সেগমেন্ট আরো কমে যাবে আইসোলেট্রিক হয়ে যেতে পারে কিন্তু টি ওয়েভটা স্যার পারসিস্ট করবে ইনভার্টেড অবস্থায়, এটা ইন্ডিকেট করে স্যার এটা মোর দেন মানে ডেজ, এবং অনেকদিন যদি হয়ে যায় উইকস এর পরে যদি হয়ে যায় তাহলে এই ডিপেনিংটা কমবে টি ওয়েভ ইনভার্সনের কিন্তু প্যাথোলজিক্যাল কি ওয়েভ পারসিস্ট করবে, কিন্তু যদি এটা উইকস থেকে ইয়ার্স এ যদি চলে যায় তাহলে সব আগের মতো হয়ে যাবে এরকম নর্মাল, শুধুমাত্র কি ওয়েভটা পারসিস্ট করবে, এটা এখানে নাই দেখে আমি বলি নাই। এই পাঁচটা যে সাইন্স অনেক স্যারের খুব ফেভারিট কোশ্চেন, তারা এটা মানে জিজ্ঞাসা করতে পছন্দ করে, খুবই পছন্দ করেন, আমাদের ওসমানী মেডিকেল কলেজে স্যাররা এটা খুব মানে তাদের ফেভারিট কোশ্চেন জিজ্ঞাসাই করে, মানে এমআই পড়লে তাকে যদি কাউকে একটু ভালো নাম্বার দিতে চান স্যাররা, এটা মানে বলছি আমরা এটা কারণ হয় কারেন্ট অফ ইনজুরি এবং এর সাথে। দুই নম্বর একটা ইসিজি আছে, দেখো রাইট ডাউন দি থ্রি অ্যাবনর্মাল ফাইন্ডিংস, এখানে যদি থ্রি অ্যাবনর্মাল ফাইন্ডিংস বলছে আমরা রেট যদি দেখি, রিদম যদি দেখি, এক্সিস দেখি, এরপরে পি ওয়েভ দেখি, হ্যাঁ সেই জন্য যেহেতু তিনটে আমার অ্যাবনর্মালিটিস বলতে বলছে আমি তিনটের মধ্যে থাকবো, সেটা হলে এখানেও আমি দেখি এসটি সেগমেন্ট ইলাভেশন আছে, কিন্তু এখানে এসটি সেগমেন্ট ইলাভেশন আছে 1 এবিএল বি 2 টু বি 6 পর্যন্ত, এট দি সেম টাইম এখানে কিউ ওয়েভ আছে 1 এবিএল বি 2 টু বি 6 এবং এট দি সেম টাইম এখানে টি ইনভার্সন আছে, দ্য সেম ঘটনা কিন্তু এবার মানে রিজিওন চেঞ্জ 1 এবিএল বি 2 বি 1 এ আসলে এখনো হয় নাই বি 2 টু বি 6, আমরা আগের বারে দেখছিলাম যদি এরকম চেঞ্জ 1 এবিএল বি 1 টু বি 6 এ থাকে তখন তাকে আমরা এক্সটেনসিভ এন্টেরিয়র বলবো, কোন কোন স্যার এটা এন্টেরিয়র বলতে পছন্দ করেন, তো যেহেতু ম্যাক্সিমাম স্যাররা এক্সটেনসিভ এন্টেরিয়ার মানে এন্টেরিয়ার এক্সটেনসিভ ফর্মে আছে সেই জন্য বলতে, এরপরে যদি স্যাররা আরো কিছু জিজ্ঞাসা করে যে তুমি নেক্সট আর কিছু বলবা কিনা তখন আপনি রেটটা বলতে পারবেন, রেটটা এখানে একটু কম আছে 300 150 160 এর কাছাকাছি আছে, একটু রেট কম আছে কিন্তু দরকার নাই তিনটের বেশি আপনার সুযোগ নাই। এবং এরপরে যে কোশ্চেন গুলো হবে আমরা মনে হয় যে সেই কোশ্চেন গুলো আগের বারই আলাপ করে ফেলছি এই জন্য আর এখানে এরকম কোনো কোশ্চেন আমাদের কাছে আসে নাই। এবং যদি ডায়াগনোসিস বলতে পারে তাহলে সেখানে আমি কি বলবো, একুট এক্সটেন্সিভ এন্টেরিয়ার মানে এমআই, একুট এক্সটেন্সিভ এসটি এলিভেটেড এমআই, তাহলে একুটের জন্য 0.5 পাবো, এক্সটেন্সিভ এন্টেরিয়ার জন্য 0.5 পাবো এবং এসটি এলিভেটেড এমআই এর জন্য 0.5 পাবো। আপনি যদি শুধু বলেন যে এমআই এমআই বললে কিন্তু আপনার নাম্বারটা 0.5 কেটে নেবে, এসটি এলিভেটেড এমআই যেহেতু এসটি সেগমেন্ট এলিভেটেড আছে অতএব এসটি এলিভেটেড এমআই বলতে হবে, এসটি এলিভেটেড এমআই মানে এটা এক্সটেন্সিভ ইন্টেরিয়র এসটি এলিভেটেড এমআই, আমি কিন্তু এই মানে তিনটা ফ্র্যাকশন আলাদা করে দেখাই দিয়েছি আপনাকে, একুটের জন্য 0.5, এক্সটেন্সিভ ইন্টেরিয়র জন্য 0.5, এসটি এমআই জন্য 0.5, কোন একটা পয়েন্ট বাদ দিলে আপনার পয়েন্ট সারা মানে 0.5 কেটে নেবে আপনার কাছ থেকে। এবং আর একটা এক্সারসাইজ এখানে দেখাইছি যে একই জিনিস 1 এবিএল বি 1 এ, ওটা তো বি 1 এ ছিল না এই জন্য এটা বি 1 ও দেখাইলাম যে বি 1 এ এসটি সেগমেন্ট ইলাভেশন আছে 1 2 3 বি 5 বি 6 পর্যন্ত আছে, এখানে আবার বি 6 এ নাই, তাহলে এটাও এক্সটেন্সিভ এন্টেরিয়র এমআই। এখানে আবার দেখেন রেসিপ্রোকাল চেঞ্জ আছে এসটি সেগমেন্ট ডিপ্রেশন আছে 2 3 এবিএফ, এটা কিন্তু এটা যেটা আমরা বলতে যে এটা ইনফেরিয়র ইসকেমি এটা বলার দরকার নেই, এক্সটেনসিভ ইন্টেরিয়র এমআই এর রেসিপ্রোকাল চেঞ্জ এটা, স্যার জিজ্ঞাসা করলে বলবেন স্যার এটা রেসিপ্রোকাল চেঞ্জ এর, কারণ মানে ভেক্টরের যেই দিকটা আপনার হেড থাকবে এবং ডিপোলারাইজেশন যাবে সেখানটায় হলো তোমার এসটি সেগমেন্ট ইলাভেশন হবে এবং যে এন্ডটা তার টেইলের দিকে থাকবে সেখানে এসটি সেগমেন্ট ডিপ্রেশন হবে। এবং ওপেন কোশ্চেন হতে পারে তাহলে এসটি সেগমেন্ট ইলাভেশন তুমি যে এমআই বলছো এসটি সেগমেন্ট এমআই স্যার আর কিসে কিসে হতে পারে, তুমি দুইটা নাম বলো, তুমি একটা জিনিস মনে রাখো এর কাছাকাছি যেহেতু মানে মায়োকার্ডিয়াম এর এন্ডোকার্ডিয়াম এর পরে পেরিকার্ডিয়াম আছে অতএব পেরিকার্ডাইটিস এ এসটি সেগমেন্ট ইলাভেশন হবে, আর একটা তোমার হলো ভেন্ট্রিকুলার এনিউরিজম এ হবে চেঞ্জ হবে এবং মানে নর্মাল ভেরিয়েন্টও হতে পারে এবং প্রিসমেসাস এন্ড জাইনা, দুইটা মনে রাখো পেরিকার্ডাইটিস এবং ভেন্ট্রিকুলার এনিউরিজম। স্যার যদি জিজ্ঞাসা করে কি করে পার্থক্য করবা, তোমার একটাই মানে বলার ওই থাকবে যে স্যার
একুট মায়োকার্ডিয়াল ইনফার্কশনে উইথ টাইম এর ইভোলিউশনারি চেঞ্জ আসবে, কিন্তু পেরিকার্ডাইটিস এবং ভেন্টিকুলার এরিনিউরিজমে এটা পারসিস্টেন্ট থাকবে, কোনো রকম চেঞ্জ আসবে না। এবং একুট পেরিকার্ডাইটিস ইজ জেনারেলাইজড, আমরা যেমন লোকাল বলছিলাম যে হয় 1 এবিএল ভি1 টু ভি6 অর 2 3 এবিএফ, এখানে 1 2 3 এবিএল ডিপ্রেশন থাকবে, এবিএল বিএফ ভি1 টু ভি6 সমস্ত লিডে এসটি সেগমেন্ট ইলেভেশন থাকবে, কিন্তু পিএস সেগমেন্টটা ডিপ্রেস থাকবে। এইটাই হলো পেরিকার্ডাইটিস এর মূল ডায়াগনস্টিক পথ। আর ভেন্টিকুলার এরিনিউরিজম এর পারসিস্টেন্ট এসটি সেগমেন্ট ইলেভেশন থাকবে, এটা তারপরে এই দুইটা কনফিউশন থাকবে এবং ডিজির মধ্যে এই দুইটা আসবে। প্রিজমেন্টাল অ্যানজিনা এবং নরমাল, এটা প্রিজমেন্টাল অ্যানজিনা স্পাজমের জন্য হয়, পারসিস্টেন্ট থাকে না, কিছুক্ষণ আবার নরমাল হয়ে যায়। এরপরে আরেকটা কোশ্চেন আসছে, খুব ইম্পর্টেন্ট, এইটা পরীক্ষার সময় থাকবেই, হয় এমআই নাইলে এইটা, এই দুইটার মানে ইসিজি থাকবেই, এই এই দুইটার ইসিজির মধ্যে থেকে একটা পাবাই। রাইট ডাউন থ্রি ইম্পর্টেন্ট ইসিজি অ্যাবনরমালিটিস, নাম্বার ওয়ান কোশ্চেন ছিল, দুই নম্বর কোশ্চেন ছিল ফোর ইম্পর্টেন্ট কজেস দ্যাট অফ দিস ইসিজি চেঞ্জেস, mention four important causes and write down two important complications that the patient developed. আমি পরবর্তী ইসিজিতে না যে এখানটায় তাকে আমি বলতে থাকি, যদি আমরা বলি যে মানে থ্রি ইম্পর্টেন্ট ফাইন্ডিংস এর মধ্যে দিলেও আমরা আমার চিন্তা করবো রেট কিরকম আছে, রিদম কিরকম আছে, আমি পিউএফ দেখতে পাই কিনা এবং কিউ আছে কিনা, আর এসটি সেগমেন্ট আছে কিনা, এটা আমার মনের মধ্যে থাকবে আমি বলি বা না বলি। আমি যদি ইসের দিকে তাকাই মানে রিদমের দিকে তাকাই, দেখবো ইরেগুলার আছে এখানে, ইরেগুলার ইরেগুলার রিদম আছে, রেটটা কাউন্ট করলে আমরা 3 সেকেন্ড কাউন্ট করে আমরা দেখতে হবে যে তার 20 দিয়ে পূরণ করা গেল রেটের যে জেনে, এবং রেটটা বেশি আছে এই ক্ষেত্রে, যে এক ক্ষেত্রে আছে 300 মতো, আর এক ক্ষেত্রে 100 মতো, এবং মানে অন্য অন্য ক্ষেত্রে হলো মানে প্রায় 300, এই যে রেটের ভেরিয়েশন 300 এবং 100 100 নিচে এইটা ভেরিয়েশন আছে। এরপরে হলো যদি পি ওয়েভ এর দিকে তাকাই, আমি কোনো ডেফিনিট পি ওয়েভ আমি খুঁজে পাচ্ছি না, এই পুরো স্ট্রিপ এর মধ্যে আমি কোথাও ডেফিনিট পি ওয়েভ পাচ্ছি না, অতএব পি ওয়েভ ইজ রিপ্লেসড বাই ফিব্রিলেটরি এফ ওয়েভ, এটা এক নম্বর ফাইন্ডিং আমার, দুই নম্বর ফাইন্ডিং আর আর ইন্টারভেলটা আমার ইরেগুলার, এই যে দুটো, এবং কোনো এফেক্টিভ এটিএল কোনো কন্ট্রাকশন থাকবে না, এই তিনটা অ্যাবনরমালিটিস আছে। তাহলে যদি এইরকম তিনটা অ্যাবনরমালিটিস থাকে এবং আমার ভেন্টিকুলার রেড এখানে দেখতেছি 300 আছে 100 আছে, ফিব্রিলেশন উইথ ফার্স্ট ভেন্টিকুলার রেট, ইরেগুলার ইরেগুলার আর আর ইন্টারভেল, অ্যাবসেন্স অফ ডিস্টিংক্ট রিপিটেটিভ পি ওয়েভস দ্যাট ইজ ফিব্রিলেটরি এফ ওয়েভ, এবং ইরেগুলার এর অ্যাক্টিভেশন এটিএল অ্যাক্টিভেশন, অতএব ডায়াগনোসিস আমার এটিএল ফিব্রিলেশন উইথ ফার্স্ট ভেন্টিকুলার রেট। এখানে ডায়াগনোসিস এক নম্বর দেওয়া থাকবে, তুমি যদি ফার্স্ট ভেন্টিকুলার অথবা সোলো ভেন্টিকুলার রেট না বলো তাহলে তোমার 0.5 কেটে নেবে, এটিএল ফিব্রিলেশন বললেই হবে না, এর সাথে ফার্স্ট অথবা সোলো ভেন্টিকুলার রেট বলতে হবে। ফোর ইম্পর্টেন্ট কজ পারফরম্যান্স হার্টার, যেটা মানে সবার আগে শুনতে চাই সেটা হলো ভালভুলার হার্ট ডিজিজ। তোমার বইতে কিন্তু ভালভুলার হার্ট ডিজিজ দ্বিতীয় অথবা তৃতীয় নাম্বার আছে, কিন্তু স্যাররা শুনতে চায় ভালভুলার হার্ট ডিজিজ স্পেশালি রিউমেটিক মাইট্রাল ডিজিজ, এই টার্মটা সবাই আগে শুনতে চায়, মাইট্রাল স্টেনোসিস সবচেয়ে আগে হয়, নেক্সট করোনারি আর্টারি ডিজিজ, একুট করোনারি সিন্ড্রোম অথবা ক্রনিক করোনারি সিন্ড্রোম, হাইপারটেনশন, কার্ডিওমায়োপ্যাথি এবং হাইপারথাইরয়েডিজম, এই চারটা কারণ শুনতে চাইছে, চারটা কারণের মধ্যে উপরে চারটা বলে দিতে পারবেন এবং হাইপারথাইরয়েডিজম মানে নিচেরটা বলতে পারবেন, এবং ওই ডিফারেন্স জিজ্ঞাসা করে হাইপারথাইরয়েডিজমে যে মানে এটিএল ফিব্রিলেশন থাকলে তো ডিগক্সিন দেওয়া হয়, কিন্তু হাইপারথাইরয়েডিজমে ডিগক্সিন দিলে বংশগতি হয়, এক্ষেত্রে বিটা ব্লকার দিতে হয়, যদিও এখন রিসেন্ট 2020 যে ট্রায়াল আসছে এটিএল ফিব্রিলেশন ম্যানেজমেন্ট, সেক্ষেত্রে দেখা গেছে যে ডিগক্সিন দিলে রোগীর ক্ষতি হয়, কিন্তু আপনারা এরপর দরকার নাই জানার, আপনারা ডিগক্সিন ইউজ করা যায় সেটাই জানবেন। এন্ড রাইট ডাউন দি টু ইম্পর্টেন্ট কমপ্লিকেশন দ্যাট পেশেন্ট মে ডেভেলপ, এটার প্রথম যে মানে কমপ্লিকেশনটা আছে সেটা হলো থ্রম্বোএম্বোলিক ম্যানিফেস্টেশন, যেহেতু আর আর ইন্টারভেল ইরেগুলার এবং ইফেক্টিভ এক্সেল কোনো কন্ট্রাকশন হতেছে না এবং ওখানে স্টেসিস হতেছে, অতএব এখানে একটা থ্রম্বাস করতে পারে, এবং এই থ্রম্বাসটা যদি সিস্টেমে লস করে তাহলে যদি ব্রেনে যায় তাহলে স্ট্রোক হবে, এবং পেরিফেরালে যদি যায় তাহলে পেরিফেরাল একুট লিম্ফ ইসকেমিয়া হবে, এবং এটা হেমোডাইনামিক কম্প্রোমাইজ করতে পারে, হার্ট রেট এত বেশি হয়ে যেতে পারে যে ডায়াস্টোলিক ফিলিং তার থাকবে না এবং পেশেন্ট হার্ট ফেলিওর নিয়ে প্রেজেন্ট করতে পারে,
এই ফরওয়ার্ড ফেইলিং নিয়ে যাবে, মানে লো ইজেকশন ফ্র্যাকশন থাকবে, এট দি সেম টাইম পালমোনারি এডিমি নিয়েও প্রেজেন্ট করতে পারে, লেফট ভেন্টিকুলার ডিসফাংশন হবে, দীর্ঘদিন এরকম ইনসাসেনেট টেকিকার্ডিয়া থাকার জন্য, ইনসাসেনেট মানে যে টেকিকার্ডিয়া থামতেই চায় না, এরকম থাকার জন্য তার অক্সিজেন ডিমান্ড বাড়বে এবং পেশেন্টটা ফ্যাটিগ হয়ে যাবে, আলটিমেটলি কার্ডিওজেনিক শক ডেভেলপ করতে পারে, অনগোয়িং মায়োকার্ডিয়াল ইসকেমিয়া। যেহেতু দুইটা ইম্পর্টেন্ট কমপ্লিকেশন বলতে পারছে, আপনারা প্রথম দুইটা বলবেন থ্রম্বোএম্বোলিক ম্যানিফেস্টেশন, হার্ট ফেলার, কিন্তু যদি কখনো পরীক্ষা চারটা জিনিস জিজ্ঞাসা করে বসে, তখন সে যেন চারটা তৈরি করে রেখে দিচ্ছে আপনার, কার্ডিওজেনিক শক এবং অনগোয়িং মায়োকার্ডিয়াল ইসকেমিয়া থাকলে সেটা হতে পারে। এখন কিছু ওপেন কোশ্চেন আমরা মানে করতে চাইতেছি, যে এই পেশেন্টটা আসলে কিভাবে প্রেজেন্ট করতে পারে, পেশেন্ট স্যারদের খুবই মানে ফেভারিট কোশ্চেন, এটা পেশেন্ট অ্যাসিমটোম্যাটিক থাকতে পারে, সিমটোম্যাটিক নিয়ে আসতে পারে, যেমন পেলপিটেশন, ডিসনিয়া, ফেটিক, এবং পেশেন্ট হেমোডাইনামিক কম্প্রোমাইজ নিয়ে আসতে পারে, যেমন সিনকোপ, সিমটোম্যাটিক হাইপারটেনশন, একুট হার্ট ফেলোর, পালমোনারি এডিমা, অনগোয়িং মায়োকার্ডিয়াল ইসকেমিয়া এবং কার্ডিওজেনিক শক। এবং এর আলটিমেটলি কনসিকোয়েন্স কি হয়, যেটা আমরা বলছিলাম যে স্ট্রোক করতে পারে, পেশেন্ট এলভি ডিসফাংশন করতে পারে, পেশেন্ট মরে যেতে পারে। হাউ উইল ইউ ট্রিট, মানে এটিএল ফিব্রিলেশন খুব ফ্রিকোয়েন্টলি জিজ্ঞাসা করে, এবং সারা যখন জিজ্ঞাসা করবে তখন আপনাকে জিজ্ঞাসা করে হাউ উইল ইউ ট্রিট এটিএল ফিব্রিলেশন ইন রিউমেটিক হার্ট ডিজিজ, এই কোশ্চেনটা জিজ্ঞাসা করবে। এই কোশ্চেনের অ্যান্সারটা আমরা যখন রিউমেটিক ফিভারে আপনাদেরকে এটিএল ফিব্রিলেশন মানে পড়াইতেছিলাম এবং রিউমেটিক ফিভার পড়াইছি, সেই ক্ষেত্রে আমরা অ্যান্সার করছি। তারপর আমরা বলি এবিসি তিনটা অ্যান্টিকোয়াগুলেশন দেবো আমরা, এবং এক্ষেত্রে যেহেতু ভালভুলার এবং নন ভালভুলার উল্লেখ নাই, সেই জন্য আমরা দুইটাই দিতে পারবো, ভিটামিন কে ডিপেন্ডেন্ট অ্যান্টাগনিস্ট অথবা নক্স, নভেল অ্যান্টাকো মানে অ্যান্টিকোয়াগুলেন্টস অর নিউয়ার অ্যান্টিকোয়াগুলেন্টস রিভারক্সাবেন, বেটার সিমটম কন্ট্রোল, রেট কন্ট্রোল বাই বিটা ব্লকার অ্যান্ড ডিগক্সিন অ্যান্ড ডিডিয়াজিন অ্যান্ড রেট কন্ট্রোল অ্যান্ড রিদম কন্ট্রোল বাই কার্ডিওভার্সন অথবা অ্যান্টিঅ্যারিদমিক ড্রাগ অ্যামাইড্রোন অথবা ফ্লিকানাইট, ক্যাথেটার অ্যাবলেশন অথবা সার্জারি, মেজ সার্জারি। এবং সি হলো বেটার মানে কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর অ্যান্ড কনকমিটেন্ট ডিজিজ ডিটেকশন অ্যান্ড ম্যানেজমেন্ট, লাইফস্টাইল ইন্টারভেনশন অ্যান্ড স্পেসিফিক রিস্ক ফ্যাক্টর, যেমন হার্ট, ডায়াবেটিস, হাইপারটেনশন, করোনারি আর্টারি ডিজিজ, স্লিপ অ্যাপনিয়া, এই সমস্ত গুলো ট্রিট করতে হবে। এটা আমরা আমাদের রিটেন কোশ্চেন সলভ করার সময় বলছি, আবারও এখানে বললাম, কারণ স্যারদের খুব ফেভারিট জিনিস এটিএল ফিব্রিলেশন। এবং যদি মানে স্যাররা বলে যে নন ভালভুলার ইএফ আছে, তখন আপনার একটা স্যাস ভ্যাস স্কোর করে নিতে হবে এবং হ্যাস ব্লেডও করতে হবে। স্যাস হ্যাস ব্লেডে যদি তিনের উপরে থাকে তাহলে ব্লিডিং রিস্ক তার বেশি থাকবে, সেই ক্ষেত্রে আপনি অ্যান্টিকোয়াগুলেশন দিতে পারবেন না, সেই ক্ষেত্রে মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর গুলো আপনি ট্রিট করতে পারবেন। মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর ওখানে আছে আনকন্ট্রোলড হাইপারটেনশন, হার্ট ফেলার, এগুলো ট্রিট করে তারপরে দিতে হবে। আর যদি দেখা যায় হ্যাস ব্লেড তিনের নিচে আছে এবং তখন হলো এই স্কোর করতে হয় যে স্যাস ভ্যাস স্কোর, সেটা হলো কনসিস্টিভ হার্ট ফেলিওর, হাইপারটেনশন, এজ মোর দ্যান 75 ইয়ার্স, স্ট্রোক, ডায়াবেটিস, হার্ট ফেলিওর, এগুলো স্কোর করার পরে 9টা স্কোর আছে। এই 9 স্কোরের ভিতরে যদি মেল ফিমেল ভাগ করা আছে, আপনার বইয়ের মধ্যে যেটা লেখা আছে যে স্কোর 0 যদি হয় আপনাকে বলছে কোনো কিছু দিতে হবে না, এটা ঠিক আছে, কিন্তু স্কোর 1 বলছে মানে যেটা হলে আপনি আইডিয়ার মানে অ্যান্টিপ্লেটলেট অথবা অ্যান্টিকোয়াগুলেট দিতে পারেন। আপনি সেক্ষেত্রে মানে অ্যান্টিপ্লেটিলেট আসলে মানে অ্যান্টিকোয়াগুলেশন মানে প্রিভেন্ট করে না, থ্রোম্বাস ফর্মেশন প্রিভেন্ট করে না, সেই জন্য আপনি বলবেন যে যদি 1 হয় তাহলে আমি যদি দেওয়াই লাগে তাহলে আমি অ্যান্টিকোয়াগুলেশন শুরু করব, এবং 2 হলে ডেফিনেটলি আপনি অ্যান্টিকোয়াগুলেশন দেওয়া শুরু করবেন যদি কারো রিস্ক 2 থাকে। এবং এটা একটা মানে ওপেন কোশ্চেন যে মানে জিজ্ঞাসা করবে না আপনাদেরকে। তারপরেও আমি বলতেছি যদি সিঙ্গেল ইসিজি তে 30 সেকেন্ডের বেশি সময় ধরে ইসিজি তে যদি আপনার মানে ডিসরানেবল পিওএফ না থাকে, তখনই কেবলমাত্র এটিএল ফিব্রিলেশন ডায়াগনোসিস করা যাবে। ইসিজি ডকুমেন্টেশন ইজ রিকোয়ার্ড টু এস্টাবলিশ দি ডায়াগনোসিস অফ এটিএল ফিব্রিলেশন, এ স্ট্যান্ডার্ড 12 ব্লিড ইসিজি অর সিঙ্গেল অ্যাভারেজ ইসিজি ট্রেসিং ইকুয়াল টু অর মোর দ্যান 30 সেকেন্ড শোয়িং হার্ট রিদম with no discernible repetitive POFs and irregular R waves is diagnostic for clinical aim, মানে কত সেকেন্ড ধরে থাকতে হবে, 30 সেকেন্ডস ধরে থাকতে হবে,
এবং পরীক্ষার সময় কোনো ওপেন কোশ্চেন থাকতে পারে যে কি ওয়েবের আর কি যে অ্যাবনর্মালিটিস তুমি জানো কিনা, কারণ আমরা যেটা কি ওয়েবের যে অ্যাবনর্মালিটি যেটা আছে অ্যাবসেন্ট পি ওয়েব, আর অ্যাবসেন্ট হইতে পারে এক্টিয়াল ফ্লাটারে এবং ভেন্টিকুলার এক্টোপিক্স এবং প্যারক্সিজমাল সুপ্রাভেন্টিকুলার টেকিকার্ডিয়া, এই চারটা কন্ডিশনে পি ওয়েবটা অ্যাবসেন্ট হতে পারে। এবং পি ওয়েবের আর মানে জিজ্ঞাসা করলে যে মাল্টিপল পি ওয়েবস থাকতে পারে থার্ড ডিগ্রি হার্ট ব্লকে, এবং ইনভার্টেড পি ওয়েব থাকতে পারে ডিস্টোকার্ডিয়ায় অথবা এট্রিয়াল রিদম যদি হয়, এবং ওয়াইড পি ওয়েব থাকবে লেফট এট্রিয়াল এনলার্জমেন্টে, এবং টল এন্ড পি টেপ থাকবে হলো রাইট এট্রিয়াল এনলার্জমেন্টে। এটা ওপেন কোশ্চেনের জন্য অ্যানসার আগাল করে দিয়েছে, এবং এটাও আমরা আলাপ করছি আপনাদের সাথে। তারপরও অ্যারিথমিয়া কিভাবে আপনি ডিটেক্ট করবেন বা ই করবেন, যদি আপনি দেখেন ইসিজিতে ইরেগুলার মানে আছে তাহলে আপনার ডায়াগনোসিস খুব ইজি হয়ে যাবে। সেক্ষেত্রে হইতেছে এট্রিয়াল ফিব্রিলেশন অথবা এট্রিয়াল ফ্লাটার থাকতে পারে অথবা ফ্রিকোয়েন্ট পিভিসি থাকতে পারে। এবং যদি দেখেন টেকিকার্ডিয়া আছে কিন্তু রেগুলার আছে, হোয়াইট কমপ্লেক্স থাকলে এটা মানে ভেন্টিকুলার টেকিকার্ডিয়া, আর যদি ন্যারো কমপ্লেক্স থাকে এটা প্যারাক্সিজমাল সুপ্রাভেন্টিকুলার টেকিকার্ডিয়া। এই দুটো আপনার জানলি মোর দ্যান এনাফ। হোয়াইট কমপ্লেক্স টেকিকার্ডিয়ার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস যদি জিজ্ঞাসা করে সেক্ষেত্রে বলবেন এসভিটি উইথ অ্যাপারেন্ট কন্ডাকশন যদি থাকে সেই ক্ষেত্রে, আর যদি মানে ইসে মানে মানে ব্র্যাডিকার্ডিয়া থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ধরে নেবেন দুইটা জিনিস, হয় ব্লক আছে নাহলে ব্র্যাডিকার্ডিয়া আছে। ব্লক থাকলে পরীক্ষার সময় আপনাদের সাধারণত 30 ডিগ্রি এভি ব্লক দেওয়া হয় অথবা সাইনাস ব্র্যাডিকার্ডিয়া দেওয়া হয়, সাইনাস ব্র্যাডিকার্ডিয়া খুবই কম দেওয়া হয়। তাহলে আপনি এই অ্যারিথমিয়া ডিটেক্ট করার জন্য খুব ইজি পথ হলো যদি আমি টেকিকার্ডিয়া দেখি তখন আমি খেয়াল করবো এটা রেগুলার কি ইরেগুলার, ইরেগুলার থাকলে এটা এট্রিয়াল ফিব্রিলেশন, রেগুলার থাকলে এটা ন্যারো কমপ্লেক্স টু হোয়াইট কমপ্লেক্স, ন্যারো কমপ্লেক্স এর হলে প্যারাক্সিজমাল সুপ্রাকেন্ট্রিক টেকিকার্ডিয়া, হোয়াইট কমপ্লেক্স এর হলে ভেন্টিকুলার টেকিকার্ডিয়া। এর বাইরে আপনাদের সাধারণত দিবে না, আর যদি ব্রেডি থাকে তাহলে আপনি ধরে নেবেন যে এটার ব্লক আছে। এটা হলো মানে জাস্ট মানে ইন্টারমিডিয়েটে যেমন সল্ট টেস্ট করার সময় আপনারা ব্যাক টেস্ট করে আপনারা সল্ট বলতে পারতেন যে এইটার সাথে এইটা মিলে গেলে এটা হয়ে যাবে, সেরকম এটা একটা ব্যাক টেস্টের মতো। এটা মানে দেখাইছি যে এটিএল ফিব্রিলেশন আর একটা ইসিজি এরকম ইরেগুলার ইরেগুলার থাকবে এবং কোনো পি ওয়েভ থাকবে না, এটাই হলো এটিএল ফিব্রিলেশন উইথ মানে ফার্স্ট ভেন্টিকুলার ডেথ। এবং অনেক সময় সিঙ্গেল একটা অ্যাভারেজ ইসিজি দিয়ে দিতে পারে এরকম, এখানে দেখেন খুব মানে ইরেগুলারিটি আর আর ওয়েভের ইরেগুলারিটি খুব প্রমিনেন্ট, দেখলেই বোঝা যায় যে এটি ইরেগুলার ইরেগুলার আছে। এবং পি ওয়েভ মাঝে মাঝে আসে, মাঝে মাঝে ফিব্রিলেটরি এপ ওয়েভ হয়ে গেছে, এই জন্য এটাকে এট্রিয়াল ফিব্রিলেশন বলবো উইথ ফার্স্ট ভেন্টিকুলার রেট। এখানে যদি ভেন্টিকুলার রেট 40 বা তার নিচে থাকতো বা 60 এর নিচে থাকতো তখন আমরা স্লো ভেন্টিকুলার রেট বলতাম। এটার সাথে কনফিউজ করবেন না, এটা ভেন্টিকুলার ফিব্রিলেশন। এইখানটা এমনি দেখানোর জন্য এটা রাখছি যে এরকম কোন রিপিটেটিভ বা অর্গানাইজড ফর্মে কোন ধরনের পি কিউ আর এস টি কমপ্লেক্স নাই, এরকম না থাকলে এটা ভেন্টিকুলার ফিব্রিলেশন, পরীক্ষা দেয় না, তারপরে যে বোঝার জন্য জানার জন্য দিয়ে রাখছি। এরপরে হলো এরকম একটা ইসিজি যদি আমাদের কাছে দেয় সেটা হলো রাইট ডাউন টু ইম্পর্টেন্ট ইসিজি ফাইন্ডিংস এন্ড কমপ্লিকেশন দ্যাট মে ডেভেলপ এন্ড ট্রিটমেন্ট মডালিটিস। তিনটা কোশ্চেন দেওয়া আছে, আমি ধরে নিই তিনটা কোশ্চেনের মধ্যে আমার 5 নম্বর দেওয়া আছে। প্রথম যেটা আছে টু ইম্পর্টেন্ট অ্যাবনর্মাল ফাইন্ডিংস, এখানে এক দ্য কমপ্লিকেশন মে পেশেন্ট ডেভেলপ, এখানে মনে করেন মানে 2, তাহলে 3, আর ট্রিটমেন্ট মডালিস যদি মনে করি 3, তাহলে মানে 1, 2, 2 অথবা 1, 1, 3 হতে পারে, যে প্রথমটায় 1 নম্বর দুইটায় এবং পরে কমপ্লিকেশনে 1 নম্বর এবং ট্রিটমেন্টে 3 নম্বর। এই ইসিজিটার তো যদি আমরা তাকাই তাহলে আমরা প্রথম যে জিনিসটা দেখতে পাবো সেই জিনিসটা হলো রেট আমাদের বেশি আছে, রিদম আমাদের রেগুলার আছে, পিওয়েভ খুঁজে পাওয়া যাচ্ছে না। তো পিয়ার ইন্টারভেল যেহেতু পি নাই অতএব পিয়ার ইন্টারভেল নাই। এখন আগের আর জিনিসগুলো আমরা যদি খেয়াল করি যে পি ওয়েভ আমার থাকবে না কখন কখন, আমরা পি ওয়েভ থাকবে না আমরা 4টা কারণ বলছিলাম, একটা হলো প্যারাক্সিজমাল সুপ্রাভেন্টিকুলার টেকিকার্ডিয়া, আর একটা বলছিলাম হলো ভেন্টিকুলার টেকিকার্ডিয়া, আর একটা এট্রিয়াল ফিব্রিলেশন এট্রিয়াল ফ্লাটার। দেখি এটার মধ্যে আমাদের কোনটা মিলে, তাহলে পি ওয়েভ আমার নাই, পিয়ার ইন্টারভেলের প্রয়োজন নাই, আর আছে এসটি সেগমেন্ট নর্মাল টি নর্মাল আছে। তাহলে যদি এইরকমই হয় তাহলে আমার রেট কত আছে, রেট এখানে প্রায় 300-150 মতো রেট আছে, অর্থাৎ এটা টেকিকার্ডিয়া। তাহলে যদি টেকিকার্ডিয়া হয় তাহলে আমার মানে সূত্র অনুসারে
এটা রেগুলার কি ইররেগুলার? রেগুলার। তা রেগুলার হইলে আমরা ন্যারো কমপ্লেক্স কি ওয়াইড কমপ্লেক্স? এটা ন্যারো কমপ্লেক্স। তাহলে ন্যারো কমপ্লেক্স টেকিকার্ডিয়া আছে, পি ওয়েব নাই, তাহলে আমার ডায়াগনোসিস সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া। এইভাবে যে আপনি সেগমেন্টাল ওয়েতে আপনি আসবেন, দেখেন আপনার ফাইন্ডিংস, ফাইন্ডিংস হলো পি ওয়েব অ্যাবসেন্ট, কিউআরএস ন্যারো কমপ্লেক্স টেকিকার্ডিয়া, রিড 150 পার মিনিট এবং রিদম রেগুলার। অতএব যেহেতু আমার টেকিকার্ডিয়া এবং ন্যারো কমপ্লেক্স টেকিকার্ডিয়া পি ওয়েব নাই, এটা আমার প্যারাক্সিজমাল সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া। আপনি যদি প্যারাক্সিজমাল না বলে সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া বলতে পারেন তাহলে চলবে, নাম্বার পাবেন। যদি স্যার যদি 2 নম্বর রাখে তাহলে আধা নাম্বার কাইটে নেবেন। আর প্যারাক্সিজমাল বলতেই আপনার সবচেয়ে সুবিধা হবে, প্যারাক্সিজমাল মানে হঠাৎ হঠাৎ শুরু হয়, হঠাৎ হঠাৎ বন্ধ হয়, এবং এই ক্ষেত্রে পি ওয়েবটা কিউআরএস কমপ্লেক্সের মধ্যে বাড়িট হয়ে যায়। টাইপস এর দরকার নাই, এটা এমনি লিখে রাখছি, আপনার ডেভিডসনে আছে সেই জন্য যে এত ডিপ এবং মানে এই যে দেওয়া আছে। টাইপস হবে এট্রিও ভেন্টিকুলার নোডাল রিএন্ট্রি টেকিকার্ডিয়া আর এট্রিও ভেন্টিকুলার রিএন্ট্রি টেকিকার্ডিয়া, এখানে নোডটা থাকবে না, আর এট্রিয়াল টেকিকার্ডিয়া, এই তিনটা জিনিসের তিনটা টাইপস দেওয়া আছে। আরেকটা ইসিজি আমরা এরকম দেখতে পাচ্ছি, সেটা হলো একই জিনিস আপনাদের দেখাইতেছি যে কিউআরএস কমপ্লেক্স ন্যারো থাকবে এবং টেকিকার্ডিয়া থাকবে, কোনো পি ওয়েব থাকবে না, এটা এসবিটি। এবং কমপ্লিকেশন দ্যাট মে ডেভেলপ আমরা খুব ইজি বুঝতে পারতেছি, যেহেতু খুব টেকিকার্ডিয়া, অতএব ডায়াস্টলিক ফিলিং কম হচ্ছে, অতএব সাথে হেমোডাইনামিক কম্প্রোমাইজ হবে, মানে ব্লাড প্রেশার কমে যাবে, কোনো মানে পালস থাকবে না, ব্লাড প্রেশার থাকবে না, পেশেন্ট হার্ট ফেলিওর ডেভেলপ করবে, এবং অনেক সময় পেশেন্ট সিনকোপ নিয়ে আসতে পারে, এবং এই পেশেন্ট গুলো কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যেতে পারে, অ্যাসিড স্ট্রোক হয়ে যেতে পারে। তাহলে আমি যেহেতু দুইটা বলছি, আমি চারটা লিখে নিছি, চারটা আমরা প্রিপারেশন থাকবে। এবং নেক্সট হলো কজেস, মানে এরকম মানে কেন হতে পারে, এটা দুইটা কারণ হতে পারে, স্ট্রাকচার কোনো অ্যাবনর্মালিটি ছাড়াই হতে পারে, ফিজিওলজিক্যাল হতে পারে, যেমন ওরি, অ্যাংজাইটি, টেনশন, টি, কফি, অ্যালকোহল, এই সমস্ত ক্ষেত্রে হতে পারে। এবং প্যাথোলজিক্যাল কন্ডিশনে ইসকেমিক হার্ট ডিজিজ, থাইরোটক্সিকোসিস, WWW সিন্ড্রোম, ডিজিটাল টক্সিসিটি, এই চারটা প্যাথোলজিক্যাল কন্ডিশনের মধ্যে এরকম সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া হতে পারে। এবং ট্রিটমেন্ট অপশন, ট্রিটমেন্ট অপশন হলো মানে পরীক্ষায় যদি যেরকম থাকবে সেরকম লিখবেন, যদি মানে এরকম আসে তাহলে ট্রিটমেন্ট করবেন, যে যদি পেশেন্ট হিমোডাইনামিক কম্প্রোমাইজ থাকে, কোনো পালস এবং ব্লাড প্রেশার না থাকে, তাহলে ডাইরেক্ট ডিসি কার্ডিওভার্সন, এবং ডিসি কার্ডিওভার্সনের পরেও যদি পেশেন্টের রিপিটেড মানে চেস্ট, তারপরে হলো মেডিকেল ম্যানেজমেন্ট দিতে হবে। এবং এরকম যদি মানে ই থাকে, রিপিটেড চেস্ট পেইন নিয়ে আসে, তাহলে ডেফিনেট ট্রিটমেন্টের জন্য ক্যাথেটার অ্যাবলেশন করা হয়, রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন। এবং মেডিকেল ম্যানেজমেন্টের জন্য ওরাল বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এবং ক্লিকোনাইড দেওয়া যায়। এবং পেশেন্ট যদি হেমোডাইনামিক স্টেবল থাকে, যে রেট খুব বেশি কিন্তু পালস ব্লাড প্রেশার ঠিক আছে, পেশেন্ট শুধু কমপ্লেন করতেছে প্যালপিটেশন, সেই ক্ষেত্রে ক্যারোটিড সাইনাস ম্যাসেজ অথবা ভালসালভার ম্যানেভার করতে হবে, মানে ভ্যাগাল টোন বাড়ানোর জন্য। ভ্যাগাল টোন বাড়লে যদি এক্ষেত্রে আপনার এটা কমে যায়, টেকিকার্ডিয়াটা কমে যায়, অথবা যদি না হয় তাহলে আমরা ড্রাগ দিতে পারি। আর ড্রাগ কি করবে, যেটা সাইনাস রিদমে রিস্টোর করবে, এটার ভিতরে দুইটা ড্রাগ আছে, এডিনোসিন একটা এবং আর একটা আছে ভেরাপামিন। এডিনোসিন মানে 3 থেকে 12 মিলিগ্রাম, আমরা কমনলি 6 to 12 মিলিগ্রাম দেই, মানে ইনক্রিমেন্টাল ডোজে। প্রথম 6 মিলিগ্রাম এক অ্যাম্পুল দেওয়া হয়, খুব রেপিডলি দেওয়া হয় আইভি, খুব রেপিডলি। এটা স্যারের জিজ্ঞাসা করে যে কেমন ভাবে তুমি দেখতে দেখছো কিনা, এটা খুব রেপিডলি মানে দেওয়া হয় এবং দিয়ে ফ্লাশ দিয়ে দেওয়া হয়, রেপিড না দিলে পেরিফেরাল এটা কনভার্সন হয়ে যায়। আর হলো ভেরাপামিল, এটা এক অ্যাম্পুল দিলাম, এক অ্যাম্পুল না হলে কাজ করলে পরবর্তীতে 2 অ্যাম্পুল দেওয়া যায়, আর এটা যদি না হয় তো ভেরাপামিল 1 মিনিট বসে আইভি দিলে এটা কন্ট্রোল হয়ে যায়। এবং ইন্টারভেনাস ব্লক বা বিটা ব্লকার এবং ফ্লেকেনাইট দেওয়া যেতে পারে, কিন্তু ফ্লেকেনাইট দিতে গেলে খেয়াল রাখতে হবে যে স্ট্রাকচারাল হার্ট ডিজিজ থাকলে ফ্লেকেনাইট দেওয়া যাবে না। এটা হলো ট্রিটমেন্ট অপশন, সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া। এইটা যদি আমরা দেখি তাহলে এটাও এক ধরনের টেকিকার্ডিয়া আমাদের এখানে আছে। এই টেকিকার্ডিয়ার ভিতরে এখন আমাদের ফর্মুলা হইতেছে, দুইটা টেকিকার্ডিয়া থাকলে রেগুলার কি রেগুলার, এটা রেগুলার আছে, তারপরে হইতেছে মানে এটা ন্যারো কমপ্লেক্স না ওয়াইড কমপ্লেক্স, এটা ওয়াইড কমপ্লেক্স, কি করে বুঝবো যে কিউআরএস কমপ্লেক্স মোর দেন মানে 1.12 সেকেন্ডস আছে, তাহলে আমাদের সোজা ডায়াগনোসিস হয়ে চলে আসছে
যে এটা ওয়াইড কমপ্লেক্স টেকিকার্ডিয়া, মোস্ট প্রবলি এটা সুপ্রাভেন্টিকুলার টেকিকার্ডিয়া না, কারণ ন্যারো কমপ্লেক্স হইতে হইতে সুপ্রাভেন্টিকুলার টেকিকার্ডিয়া, এটা হলো ভেন্টিকুলার টেকিকার্ডিয়া। এখন যদি ভেন্টিকুলার টেকিকার্ডিয়ার পয়েন্ট যদি বলতে বলে, তাহলে স্যাররা যেটা শুনতে পছন্দ করে সেটা মানে বলবেন, কিন্তু এই ক্ষেত্রে যেটা আছে আমি সেটা যদি বলি তাহলে সেটা আর আপনাদের কনফিউজ হয়ে যাবে। আপনাদের যে আন্ডার গ্রাজুয়েটে যে ক্লাসিক্যাল টিচিং আছে সেটাই দেখেন, আপনি এটাকে বলবেন হলো একটা টেকিকার্ডিয়া আছে, পি ওয়েভ অ্যাবসেন্ট আছে, কিউআরএস কমপ্লেক্স মোর দেন মানে 1-2 সেকেন্ড আছে, এবং দুইটা ফাইন্ডিং লিখতে বলছে, সেই জন্য আমি এটা দুইটা লিখছি। এরপরেও আর যদি বলতে হয় তাহলে আমরা মানে টেকিকার্ডিয়া বলতে পারবো, তাহলে হোয়াইট কমপ্লেক্স টেকিকার্ডিয়া এটা আমাদের ডায়াগনস্টিক মানে মানে আসবে, হোয়াইট কমপ্লেক্স টেকিকার্ডিয়া, ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আসবে সুপ্রাভেন্টিকুলার, ডায়াগনোসিস আসবে ভেন্টিকুলার টেকিকার্ডিয়া, এবং ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আসবে সুপ্রাভেন্টিকুলার টেকিকার্ডিয়া উইথ বেল ব্রাঞ্চ ব্লক অথবা পি এক্সাইটেশন সিনড্রোম। এবং যদি মানে স্যাররা জিজ্ঞাসা করবে, ওপেন কোশ্চেন এখানে থাকে যে ভিটি ডায়াগনোসিস করার জন্য আমাদের কি দরকার, তিনটা পয়েন্ট দরকার, একটা হলো ক্যাপচার বিট, একটা ফিউশন বিট, একটা এবি ডিসোসিয়েশন। এবি ডিসোসিয়েশন মানে কিউআরএস কমপ্লেক্সের মাঝে মাঝে আপনি পি ওয়েভ দেখতে পাবেন, আবার মাঝে মাঝে পি ওয়েভ দেখতে পাবেন না। এটার মধ্যে পি ওয়েভ আছে, আমি যদি খেয়াল করি পিছনের দিকে যাই তা আমি দেখাইতে পারবো আপনাকে পি ওয়েভ। খুব খেয়াল করে যদি দেখেন এইখানে একটা পি ওয়েভ এর মতো দেখা যায়, এবং এইখানে আর একটা পি ওয়েভ এর মতো ছোট করে হলো পি ওয়েভ এর মতো আছে। তারপর আমি এখানে আপনার পি ওয়েভ অ্যাবসেন্ট লিখছি, সেই জন্য যে এই পি ওয়েভটা স্যাররা আপনার কাছ থেকে চাইবে না। যদি আপনি মানে খুব আরো ক্লিন কাট দেখতে পারেন, এবং মাঝে মাঝে পি ওয়েভ এইখানে টি ওয়েভ এর মাঝখানে পড়ে গেছে, এখানে মাঝখানে পড়ে গেছে, এইটার মাঝখানে পড়ে গেছে, এখানে পড়ে গেছে, কিছু পি ওয়েভ এটার সাথে হয়েছে, এইটা ইন্ডিকেট করে পি ওয়েভ আছে এবং ভেন্টিকুলার কমপ্লেক্স আছে। তার মানে দুইটা ইন্ডিপেন্ডেন্ট, পি কিউআরএস কমপ্লেক্স হয়ে যেটা কমপ্লেক্স হওয়ার কথা ছিল সেটা হতে পারে নাই, এবং একটি এবং ভেন্টিকুলার রেট যদি এখানে আলাদা আলাদা ভাবে আপনি কাউন্ট করতে পারেন তাহলে দেখবেন যে একটি রেট ভেন্টিকুলার রেটের মধ্যে ডিফারেন্স আছে, একটি রেট ভেন্টিকুলার রেটের সাথে ফলো করে নাই, যেহেতু এটা বোঝা যাচ্ছে না। অতএব আপনি এটা যেক্ষেত্রে টি এবং পি আলাদা ভাবে আপনি না ডিফারেন্সিয়েট করতে পারবেন সেক্ষেত্রে আপনি বলতে পারবেন না যে এটা পি ওয়েভ। এটা যদি পি ওয়েভ হয় এখানে টি ওয়েভ আলাদা ভাবে ডিফারেন্সিয়েট করতে হবে, এই ক্ষেত্রে এইখানে টি এবং পি ওয়েভ ডিফারেন্সিয়েট না করা হলে বলার দরকার নাই। অতএব ক্লিনিক্যাল মানে টিচিং যেটা সেটা সেটাই বলবেন, যেখানে পি ওয়েভ নাই, হোয়াইট কমপ্লেক্স টেকিকার্ডিয়া আছে মোর দেন 150 এর মতো আছে, অতএব ডায়াগনোসিস মানে ভেন্টিকুলার টেকিকার্ডিয়া, ডিফারেনশিয়াল ডায়াগনোসিস সুপ্রাভেন্টিকুলার টেকিকার্ডিয়া, এলভিবি, ডায়াগনস্টিক পয়েন্ট আরো থাকবে ক্যাপচার বিট, ফিউশন বিট, এবি ডিসোসিয়েশন। ক্যাপচার বিট হইতেছে যে বিটি চলতেছে এর মাঝখানে পি কিউআরএস কমপ্লেক্স সহ একটা পুটা মোটামুটি একটা নোট মানে সাইনাস বিট চলে আসছে। ফিউশন বিট মানে পি অরিজিনেট হয়েছে এটিএম থেকে, কিন্তু এই যখন ভেন্টিকুলার সাথে আসছে তখন একটা মাস হয়ে গেছে, আমরা ক্লাসে আগের বারে দেখেছিলাম যে এটা ফিউশন বিট, একটা মানে সংকর বিটের মতো তৈরি হবে, এবং এবি ডিসোসিয়েশন কিউআরএস কমপ্লেক্সের মাঝে মাঝে পি ওয়েভ খুঁজে পাবেন। থ্রি ইম্পর্টেন্ট কজ বলতে বলছে, আমরা তিনটা কজ শিখবো, একটা হলো একুটেমাই, একটা ক্রনিক মানে করোনারি আর্টারি ডিজিজ, কার্ডিওমায়োপ্যাথি, তিনটা কাজের কথা জানলাম। কমপ্লিকেশন এগেইন আমরা এসবিটির মতো কমপ্লিকেশন, কিন্তু এটা এডিজিসের চেয়েও খারাপ, কারণ হিমোডাইনামিক কম্প্রোমাইজ হতে পারে, কিন্তু এখান থেকে ভেন্টিকুলার ফিব্রিলেশনে টার্ন করতে পারে, ভেন্টিকুলার টেকিকার্ডিয়া ভেন্টিকুলার ফিব্রিলেশন হইতে বেশি সময় নেয় না, সিনকোপে চলে যেতে পারে, বিপি যদি হাইপারটেনশন ডেভেলপ করে, এবং হার্ট ফেলিওর তৈরি হতে পারে অথবা অ্যাগ্রাভেট করতে পারে, অথবা হিমোডাইনামিক কম্প্রোমাইজ এরকম। ট্রিটমেন্ট মডালিটিস যদি আনস্টেবল থাকে, প্যাশেন্টের ব্লাড প্রেশার 90 নিচে থাকে, তাহলে ডিসি কার্ডিওভার্সন করবেন, এতে আর কোনো ধরনের সমানি নাই। যদি প্যাশেন্ট হিমোডাইনামিক স্টেবল থাকে তাহলে অ্যামিওডারোন ড্রাগ দিবেন, এবং অ্যাসোসিয়েটেড কন্ডিশন যেমন ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স, অ্যাসিডোসিস, হাইপোক্সিয়া যদি থাকে কারেক্ট করতে হবে। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স এর মধ্যে হাইপোক্যালেমিয়া খুব ইম্পর্টেন্ট, সোডিয়াম কম এবং পটাশিয়াম কম, ম্যাগনেসিয়াম কম, এগুলা থাকলে কারেক্ট করতে হবে। প্রোফাইলেকটিক্যালি আমরা বিটা ব্লকার অথবা মাঝে মাঝে অ্যামিওডারোন ইউজ করতে পারি যদি মানে বিটি না হওয়ার জন্য, এবং যদি ট্রিটমেন্ট মেডিকেল ট্রিটমেন্ট ফেল করে এবং তার ইজেকশন ফ্র্যাকশন কম থাকে
এবং এলবিবি প্যাটার্ন থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা পেসমেকার লাগাইতে পারি, সেটাকে আইসিটি বলে, ইন্টারকার্ডিয়াক কনভার্টার। ইমপ্লান্টেবল কার্ডিও ডিফিব্রিলেটর, এটাকে বলে আইসিডি। আর সার্জারি করতে পারি, যে এনুরিজম যদি থাকে এনুরিজম রেজিসেকশন করে দিতে পারি, এবং কোন কোন ক্ষেত্রে ক্যাথেটার চয়েস থাকে, মানে ক্যাথেটার মানে যদি তার আন্ডারলাইন কার্ডিয়াক কোনো কন্ডিশন না জানার পরে, যে তার ক্রনিক মানে ডিজিজ নাই, এমআই নাই, এনুরিজম নাই, সেই ক্ষেত্রে বারবার ভিটি হইতেছে, সেই ক্ষেত্রে ক্যাথেটার অ্যাবলেশন করে যে ওই ভিটিটা ট্রিট করা যায়, সেটা হলো যে ক্যাথেটার অ্যাবলেশন ইজ দি ট্রিটমেন্ট অফ চয়েস ইন কেস অফ নর্মাল হার্ট। আরো একটা মানে নিয়ে আসছে, এটা হোয়াইট কমপ্লেক্স টেকিকার্ডিয়া, এবং নো পি ওয়েভস, সাধারণত এইভাবে কোনো পি ওয়েভস থাকা থাকবে না, আপনাদের যেগুলো দেওয়া থাকবে এগুলোর মধ্যে কোনো পি ওয়েভ থাকবে না, এবং আপনারা এইটাই বলবেন যে হোয়াইট কমপ্লেক্স টেকিকার্ডিয়া, নো পি ওয়েভ ডায়াগনোসিস, ভেন্টিকুলার টেকিকার্ডিয়া। এটাও পরীক্ষার সময় থাকে, খুব ইম্পর্টেন্ট একটা ইসিজি, মানে এটা যদি আমরা খেয়াল করি তাহলে আমরা যদি দেখি ইসিজি রে, আমরা আবার রেটটা যদি দেখি, রেটটা দেখবো এখানে ব্র্যাডি আছে, দেখেন 300, 150, 175, 160, 140, 140 নিচে আছে, 38 এর মতো আছে ভেন্টিকুলার রেট। তাহলে আমার শিফট হইতেছে যদি ব্র্যাডিকার্ডিয়া থাকে, আইদার ব্লক অথবা সাইনাস ব্র্যাডিকার্ডিয়া, তাহলে আমি পি ওয়েভ খুঁজে দেখবো, যে পি ওয়েভ আসলে কিউএস আর এস এর সাথে পি ওয়েভ এর কোনো রিলেশন নাই, যদি রিলেশন না থাকে ডায়াগনোসিস একদিকে যাবে, ব্লকের দিকে যাবে। এখন যদি আমরা ভালো করে খেয়াল করি, আমরা পি ওয়েভ খুঁজে পাই কিনা, হ্যাঁ এইভাবে দেখা গেছে যে এই একটা পি ওয়েভ বি ওয়ান টা, এখানে একটা পি ওয়েভ, এইখানে আর একটা পি পড়ছে, এইটা পি, এইখানে একটা পি, এইটা পি এর মধ্যে। যদি আমরা খেয়াল করি যে এই পি, এই পি, এই পি, এখানে রেট যদি আমরা খেয়াল করি, তাহলে দেখবো যে প্রত্যেকটা পি এর সাথে এক প্রত্যেকটা পি এর একটা রিলেশন আছে, নর্মালি তারা বসে গেছে। যদি আর দেখি তাহলে দেখবো যে নর্মালি বসে গেছে, এখান থেকে এইটা, এটা থেকে এই দূরত্ব, এই দূরত্ব, এই দূরত্ব, এইটা সমান আছে। যদি বুঝতে না পারেন যে আর আর ডিস্টেন্স ঠিক আছে কিনা, তাহলে কাগজে স্ট্রিক করে নিয়ে স্যারের সামনেও দেখতে পারবেন, স্যার আমি দেখতে চাই আর আর ইন্টারভেলটা ঠিক আছে কিনা, দেখলাম আর আর ইন্টারভেল ঠিক আছে, তার মানে ভেন্টিকল থেকে যে রিদম উঠতেছে ঠিক, পিপি ইন্টারভেল ঠিক আছে, তাহলে মানে এটিএ থেকে যে রিদম আসতেছে ঠিক। কিন্তু যদি পি এর সাথে কিউআরএস এর কোনো রিলেশন না থাকে, কারণ আমরা সাইনাস রিদমে জানি, সাইনাস রিদমের প্রত্যেকটা পি এর জন্য একটা করে কিউআরএস হবে, এখানে পি হয়েছে কিন্তু তার জন্য কোনো কিউআরএস হয় নাই, অতএব তাদের ভিতরে কোনো অ্যাসোসিয়েশন নাই, এটা ডিসোসিয়েশন, এটাই বলে কমপ্লিট ডিসোসিয়েশন। কমপ্লিট ডিসোসিয়েশন আমরা আগের বারে পড়ে আসছি, ভেন্টিকুলার টেকিকার্ডিয়া থাকতে পারে, এখানে এখন নতুন করে পড়তে পারবো কমপ্লিট হার্ট ব্লকে থাকে। দেখেন যদি এটিএল রেট দেখি 100, ভেন্টিকুলার রেট আমরা 38 খুঁজে পেয়েছিলাম, এখানে কমপ্লিট ডিসোসিয়েশন অফ এটিএল এন্ড ভেন্টিকুলার রেট। এখানে যদি আমরা দেখি পিপি ফিক্সড, আরআর ফিক্সড, বাট পিআর ভেরিয়েবল, এবং ভেন্টিকুলার রেট আছে আবার বলি যদি লেস দেন 40, তাহলে চারটা ফাইন্ডিংস বলছি আমরা, কিন্তু বলতে বলছি দুইটা ফাইন্ডিংস, আপনাদের প্রথম দুইটা ফাইন্ডিং বলবো। তাহলে প্রথম দুইটা ফাইন্ডিংস এটিএল রেটের বেশি, ভেন্টিকুলার রেট কম, এবং ডিসোসিয়েশন আছে, এইটাই ডায়াগনোসিস ইন ফেভার অফ কমপ্লিট হার্ট ব্লক। রাইট ডাউন থ্রি ইম্পর্টেন্ট কজ, ইম্পর্টেন্ট কজ এর মধ্যে মায়োকার্ডিয়াল ইসকেমিয়া অর ইনফ্রাকশন, ডিজেনারেটিভ এর ভিতরে মানে ইডিওপ্যাথিক ফাইব্রোসিস, স্পেশালি ইন ওল্ডার এজ গ্রুপ এর জন্য যদি আসে, এবং কনজেনিটাল হইতে হয়, ইয়াং পেশেন্ট যদি হয় কনজেনিটাল। এখন কনজেনিটাল এবং ডিজেনারেটিভ এর মধ্যে পার্থক্য, ইসিজি তে কনজেনিটাল এর একটু রেট বেশি থাকে, আর হলো কিউআরএস কমপ্লেক্সটা একটু ন্যারো থাকে, ওই যে ব্লকটা যেটা থাকে এবি ব্লকটা, এটা হলো প্রক্সিমালি থাকে, সেই জন্য ন্যারো থাকে। ইনফ্লামেটরি এর ভিতরে কোন মানে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, স্যার তিনটা বলতে পারছেন, আপনি পাঁচটা বলে দিচ্ছেন, পাঁচটা আমি ইচ্ছা করে বলে রাখছি যে তোমার প্রিপারেশনের জন্য যেন সুবিধা হয়, কারণ এই কোশ্চেন তোমার ওপেন কোশ্চেন হিসাবেও আসতে পারে। এবং ড্রাগ বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ডিগক্সিনের জন্য কমপ্লিট হার্ট ব্লক হতে পারে, এবং কমপ্লিকেশন এটা হার্ট বন্ধ হয়ে যেতে পারে, একদম অ্যাসিস্টল হয়ে যেতে পারে, কার্ডিয়াক অ্যারেস্ট অথবা সাডেন কার্ডিয়াক ডেথ। সিনকোপ হাইপোটেনশন, হার্ট ফেলিওর, পেশেন্ট অজ্ঞান হয়ে পড়ে যাবে, সাধারণত কমপ্লিট হার্ট ব্লক পেশেন্ট হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যেই তারপরেই আসে, হাইপোটেনশন মাঝে মাঝে ডেভেলপ করে এবং হার্ট ফেলিওর ডেভেলপ করতে পারে। ট্রিটমেন্ট এক্ষেত্রে একটু মানে আলাদাভাবে ট্রিটমেন্ট আমি তোমাদের জন্য একটু সুন্দর করে বলতে চাই, সেটা হলো এমআই সেটিং এ তোমার ট্রিটমেন্ট একরকম,
আর হলো মানে নন এমআই সেটিং এ ট্রিটমেন্ট এখন যদি ইনফেরিয়ার এমআই হয় এবং পেশেন্টের জন্য কোনো সিমটম না থাকে, পেশেন্ট ভালো থাকে, কোনো ট্রিটমেন্টের দরকার হয় না, আন্ডারলাইং এমআই ট্রিটমেন্ট করলে পেশেন্ট ভালো হয়ে যায়। আর যদি একুট এমআই হয় তাহলে সেই ক্ষেত্রে যে কোনো সময় পেশেন্ট অ্যাসিস্টল ডেভেলপ করতে পারে, সেই ক্ষেত্রে টেম্পোরারি পেসমেকার এবং ফলোড বাই পার্মানেন্ট পেসমেকার লাগবে। টিপিএম মানে টেম্পোরারি পেসমেকার। আর যদি সিমটোমেটিক কমপ্লিট হার্ট ব্লক হয় সেই ক্ষেত্রে মানে প্রথমে অ্যাট্রোপিন দিতে হবে 6 মিলিগ্রাম আইভি, যদি কাজ না হয় রিপিট করতে হবে, এবং তারপরে হলো টেম্পোরারি পেসমেকার লাগানো লাগবে, এরপরে পারমানেন্ট পেসমেকার। যদি প্যাশেন্ট অ্যাসিস্টল নিয়ে আসে তাই 3 মিলিগ্রাম মানে অ্যাট্রোপিন দিতে হবে, অথবা আইসোপ্রেনিলিন 2 মিলিগ্রাম ইন 500 মানে ML ডেক্সট্রোজ একওয়ে ইনফিউশন করতে হবে 10 to 16 ML পার আওয়ার। এটা হেল্প না করা পর্যন্ত, কারণ টিপিএম করতে হবে। সব জায়গায় টেম্পোরারি পেসমেকার করতে হবে, কিন্তু সব জায়গায় টেম্পোরারি পেসমেকারের ফেসিলিটি থাকে না, সেই জন্য টেম্পোরারি ফেসিলিটি যেহেতু থাকে না সেই জন্য এই ক্ষেত্রে অ্যাসিস্টলের আগে মেডিকেল ম্যানেজমেন্ট করতে হবে। এবং সিমটোমেটিক ব্র্যাডিকার্ডিয়া উইথ ব্লক যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে পার্মানেন্ট পেসমেকার লাগাইতে হবে। আর অ্যাসিমটোমেটিক কমপ্লিট হার্ট ব্লক যদি থাকে সেক্ষেত্রেও তোমার মানে পার্মানেন্ট পেসমেকার লাগাইতে হবে। তাহলে সিমটোমেটিক অ্যাসিমটোমেটিক যেটাই হোক না কেন পার্মানেন্ট পেসমেকার লাগাইতে হবে। শুধুমাত্র ইনফেরিয়ার এমআই এর সাথে কমপ্লিট হার্ট ব্লক থাকলে, কোনো সিমটম না থাকলে অবজার্ভ করতে হবে। দিস ইজ দি মেসেজ। এটা আর একটা মানে ইসিজি দেখানোর জন্য বলছি, যেহেতু কমপ্লিট হার্ট ব্লক পরীক্ষা থাকে, এখানে যদি আমরা রেড দেখি 40 মতো, যদি আমরা রেগুলারিটি দেখি রেগুলার দেখি, পিওভি যদি দেখি নো রিলেশন টু কিওআরএস কমপ্লেক্স, এবং পিআর ইন্টারভেল যদি দেখি কোনো যেহেতু কমপ্লেক্স এর সাথে রিলেশন নাই অতএব এটার কোনো গুরুত্ব নাই, কিউআরএস ডিউরেশন যদি দেখি হোয়াইট দেখবো অতএব এটা ডিজেনারেটিভ কমপ্লিট হার্ট ব্লক বলবো আমরা, ইন্টারপ্রিটেশন 3rd degree এবি ব্লক। এখানে যদি আমরা দেখি দেখো পি ওয়েভটা প্রত্যেকটা পি ওয়েভ রেগুলার, এরকম প্রত্যেকটা পি ওয়েভ রেগুলার আছে, অতএব আর ওয়েভটাও রেগুলার আছে, অতএব এটাই হলো কমপ্লিট হার্ট ব্লকের একটা উদাহরণ। এটা আরেকটা কমপ্লিট হার্ট ব্লকের উদাহরণ এখানে নিয়ে আসছি দেখানোর জন্য, এরকম ইসিজি থাকতে পারে, তা এরকম কোথায় ইসিজি দিয়ে দিতে পারে কিউআরএস কমপ্লেক্স, এটা খুব প্রমিনেন্ট বোঝা যায় দেখলে যে মানে ভেন্টিকুলার রেট কম আছে, এট্রিয়াল রেট একটু বেশি আছে এর তুলনায়, এবং এটি এবং ভেন্টিকুলার সাথে রিলেশন নাই, যেমন এইখানে পি এবং এই কিউআরএস যত এসে এটা আরো বেশি, এবং এটা একদম ঘাড়ের মাথায়, অতএব এই পি এই পি এই পি এগুলো ঠিক আছে, এই আর এই আর এই আর এটা কোথায় ঠিক আছে, কিন্তু পি আর রিলেশন নাই। এবং এটা আর একটা ছবি দেখানোর জন্য নিয়ে আসছি, কনজেনিটাল কমপ্লিট হার্ট ব্লকের জন্য বলছিলাম এই কিউআরএস কমপ্লেক্সটা ন্যারো থাকে, এটাই ডিফারেন্স, আর বাকিগুলো সমান আছে। পরীক্ষা ওপেন কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে যে পিআর ইন্টারভেলের জন্য যে মানে মানে প্রবলেম হয় কিসে 1st degree হার্ট ব্লকে, এবং ভেরিয়েবল হয় কিতে মোবিস টাইপ অন এবং কমপ্লিট হার্ট ব্লকে, দুইটা মানে ইন্ডিকেশন। তাহলে মোবিস টাইপ অন এবং কমপ্লিট হার্ট ব্লকের ভিতরে কিভাবে ডিফারেন্স করবা, ডিফারেন্স হলো পিপি ফিক্স থাকবে, আর আর ফিক্স থাকবে, পিআর ভেরিয়েবল থাকবে, এটা কমপ্লিট হার্ট ব্লকে। মোবিস টাইমে পিপি আর আর ফিক্স থাকবে না, এগুলো ভালো ইসিজি নাই বিধায়। আর এইখানে আরেকটা ইসিজি আছে, ইসিজিটার যদি দিকে আমরা তাকাই তাহলে এখানে বলছে রাইট ডাউন টু ইম্পর্টেন্ট ফাইন্ডিংস অফ দি ইসিজি, আর রাইট ডাউন টু ইম্পর্টেন্ট কজেস এন্ড রাইট ডাউন দি ইম্পর্টেন্ট ফাইন্ডিংস অন এক্সামিনেশন অফ দি প্রিকার্ডিয়াম। এটা খুব ট্যালেন্ট কোশ্চেন করছে একটা। এখানে যদি আমরা দেখি আর রেট রিদম যদি আমরা সবকিছু দেখি যে রেট ঠিক আছে, রিদম ঠিক আছে, পিওএফ ঠিক আছে, কিউআরএস কমপ্লেক্স ঠিক আছে, এরপরে যদি দেখি হলো পি আর কিউএস, কিন্তু আরটা যদি দেখি আমরা আরটা বি ওয়ান মানে লিড ওয়ানে বেশি, এবং একই সাথে আমরা এভিএল এ বেশি দেখতেছি, বি ওয়ান বি টু বি থ্রি তে এস বেশি, বি ফাইভ বি সিক্স এ আবার আর এর হাইট বেশি, এবং কমপ্লেক্স গুলো একটু বড় দেখি, অতএব এটা একটা হাইপারট্রফি হওয়ার আমার একটা সম্ভাবনা আছে, এবং এটাই হলো আমরা হাইপারট্রফি, লেফট ভেন্টিকুলার হাইপারট্রফি। এখানে এখানে এস ইন বি ওয়ান and R in V5 or V6 equal more than 50 ml আছে, 35 ml এর মতো বেশি হলে সকল লাইন ক্রাইটেরিয়া ফুলফিল হয়, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়, এবং ABL এ শুধুমাত্র ABL এ R এর হাইট আছে more than 20, 13 ml এর মতো যদি হয় তাহলে ডায়াগনোসিস হয়ে যায়, এবং V5 V6 এ আইসোলেটেড 25 mm থাকলে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়, এখানে আছে 30 mm। এরপরে STT চেঞ্জেস আছে T ওয়েভ অন ABL V5 V6 এ, সবকিছু মিলিয়ে এটা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি অথবা লেফট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট, মানে বলবা না
কারণ এনলার্জমেন্ট হচ্ছে দুইটা মিলে আর ডাইলেটেশন এবং হাইপারট্রফি, কারণ লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ম্যাক্সিমালি হয় হাইপারট্রফির জন্য, যেটা রিভার্স ইন এএফটিএম। এফটিএম এর ডাইলেটেশন মানে যেটা হয় সেটা মোস্টলি হয় ডিউ টু ডাইলেটেশনের জন্য, হাইপারট্রফির জন্য না। এইটা দুইটা দুই জায়গায় একটু ডিফারেন্স আছে। আর রাইট টু ইম্পর্টেন্ট কজেস অফ দিস কন্ডিশন, যে কোনো কারণে লেফট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্টে যদি অবস্ট্রাকশন থাকে কিভাবে থাকতে পারে, হয় ভালভুলার স্টেনোসিস থাকতে পারে অথবা রিগার্জিটেশন যদি থাকে, অ্যাওর্টিক স্টেনোসিস খুব কমন, অথবা হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি মানে এইচসিএম হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথির মধ্যে, এবং হাইপারটেনশন এবং ইসকেমিক হার্ট ডিজিজ এবং সাব কনজেনিটাল হার্ট ডিজিজ, এরকম লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আসতে পারে। রাইট টু ইম্পর্টেন্ট ফাইন্ডিং অন এক্সামিনেশন অফ দি প্রিক্রিটিয়াম, এটা খুব ট্যালেন্ট কোশ্চেন আমার কাছে মনে হয়েছে। এখানে যেহেতু আছে অলওয়েজ সাস্টেইন মানে বেশি সময় ধরে থাকবে এন্ড ফোর্সফুল এপিক্যাল ইমপালস, যদি আমরা এপিক্যাল ইমপালস দেখি সেম লোকেশনে থাকবে, কারণ সাধারণত এটা ডিসপ্লেসড হবে না কিন্তু এটা সাস্টেইন। আমরা আগেরবারে মানে ক্লিনিক্যাল ক্লাসের মধ্যে বলছিলাম যে ডিফারেন্ট টাইপস অফ এপিক্যাল ইমপালস, সেখানে বলছিলাম সাস্টেইন প্রথম প্রক্সিমাল টু থার্ড পর্যন্ত আমাদের সিস্টলে পাওয়ার কথা, সেটা যদি সিস্টলে আরো বেশি সময় ধরে থাকে হাতের মধ্যে সেটা সাস্টেইন এবং ফোর্সফুল, এক্ষেত্রে হাতের মধ্যে লাগবে এবং যে এক্সামিনারের হাড়টা সরাই দেবে ফোর্সফুল বলতে, ফোর্সফুল সাস্টেইন এপিক্যাল ইমপালস। এখন নট এনলার্জমেন্ট অফ দি এপিক্যাল ইমপালস, এটা একটা খুব ইম্পর্টেন্ট কথা, স্যার জিজ্ঞাসা করবে এরকম হইলে স্যার না এপিক্যাল ইমপালসটা মানে শিফট করবে না, এটা টু ইম্পর্টেন্ট ফাইন্ডিংস এর মধ্যে লেখো না, এটা যেহেতু আমরা আরো আছে। এখন মানে যদি আমরা ই দেখি লাউড মানে অস্কালটেশন করি, তাহলে লাউড এটু যদি পাই তাহলে সেটা হাইপারটেনশন ইন্ডিকেট করবে, অ্যাবসেন্ট অর মানে ডিমিনিশ যদি এটু পাই তাহলে সিভিয়ার অ্যাওর্টিক স্টেনোসিস ইন্ডিকেট করবে। তো মানে অস্কালটেটরি ফাইন্ডিংস এর উপরে নির্ভর করে আমরা ডায়াগনোসিস আসতে পারবো, লাউড এটু হলে হাইপারটেনশন আর যদি ডিমিনিশ অথবা অ্যাবসেন্ট মানে এটু হয় অ্যাওর্টিক কম্পোনেন্ট হয় তাহলে সেটা সিভিয়ার অ্যাওর্টিক স্টেনোসিস। অতএব মানে ক্লিনিক্যাল সিনারিও এর উপরে ডিপার করবে আন্ডারলাইং ফাইন্ডিংস। এটা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, আর একটু ইসিজি অন্য ভাবেও দেখিয়েছি এখানে, এই যে এটা মানে এস ইন ভি ওয়ান এন্ড আর ইন ভি ফাইভ এন্ড ভি সিক্স 35 মিলিমিটার বেশি হলে অথবা এবিএল এ 13 এর মতো হইলে হয়, একারে কত 5, 10, 15, 16, 17 উপরে উঠে গেছে। তাহলে কন্টেম্পোরারি যে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি একটা নিয়ে আসছি, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিতে কিভাবে আমরা ডায়াগনোসিস করব, ভি ওয়ান এ যদি আর এর হাইট এস এর হাইটের চেয়ে বেশি দেখে তাহলে একটা ক্রাইটেরিয়া এটা হবে, এবং আর একটা রাইট এক্সিস ডেভিয়েশন যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে এটা হবে, অথবা ইন্ডিভিজুয়ালি যদি ভি ওয়ান এ আর এর হাইট 7 মিলিমিটারের বেশি হয় তাহলে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়ে যাবে। যদি আর এবং ইস টু এস ইন ভি ওয়ান মোর দেন ওয়ান হয় তাহলে, অথবা ভি ওয়ান এ যদি আর 7 মিলিমিটারের বেশি হয়, ভি ফাইভ ভি সিক্স এ যদি আর মানে এস মানে ইস টু 1 মিলিমিটারের কম হয়, অথবা ভি ফাইভ ভি সিক্স এ যদি 5 মিলিমিটারের কম হয় তাহলে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হবে। এবং একটা এস ওয়ান মানে এস ইন লিড 1, 2, 3 তে যদি থাকে তার মানে রাইট এক্সিস ডেভিয়েশন, তাহলে এটা ডায়াগনোসিস হবে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এবং যদি বল মানে যে টু ইম্পর্টেন্ট ফাইন্ডিংস পাবে তাহলে লেফট অ্যাস্টার্নাল লিফট পাওয়া যাবে এবং পালপেবল পি টু পাওয়া যাবে ইন সিভিয়ার পালমোনারি হাইপারটেনশনে, এবং সিভিয়ার পালমোনারি হাইপারটেনশন হইলে মানে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হবে, এবং লাইট পি টু পাওয়া যাবে অস্কালটেশনে। তো মানে লাউড পি টু যদি হয় তাহলে সেটা পালমোনারি হাইপারটেনশন ইন্ডিকেট করে, এবং শুধুমাত্র মানে পি টু র অবস্থান যদি এটা লেফট লোয়ার এক্সটার্নাল বর্ডার পর্যন্ত আসে তাহলে এটা মডারেট পালমোনারি হাইপারটেনশন ইন্ডিকেট করবে, এবং এই লাউড পি টু যদি আপনি অ্যাপেক্স এ পান তাহলে এটা সিভিয়ার হাইপারটেনশন ইন্ডিকেট করবে। মানে সেকেন্ড হার্ট সাউন্ড লাউড এবং এটা যদি অল ওভার দি চেস্টে পাওয়া যায় তাহলে এটা সিভিয়ার পালমোনারি হাইপারটেনশন, এটা যদি লেফট লোয়ার এক্সটার্নাল বর্ডার পর্যন্ত পাওয়া যায় তাহলে এটা মডারেট, শুধুমাত্র যদি এটা অ্যাপেক্স এ লিমিটেড থাকে তাহলে সেটা মাইল্ড পালমোনারি হাইপারটেনশন অথবা পালমোনারি হাইপারটেনশন, আদৌ না যদি নর্মাল থাকে। এটা খুব ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল ক্লু। টু ইম্পর্টেন্ট কজেস অফ দিস কন্ডিশন, এক নম্বরে হলো মানে কনজেনিটাল হার্ট ডিজিজ, টেটালজি অফ ফ্যালট, ভালভুলার হার্ট ডিজিজ, পালমোনারি স্টেনোসিস, কর পারমোনাল। আপনারা দুইটা বললেন পালমোনারি স্টেনোসিস এবং কর পারমোনাল, এই দুইটা আর কনজেনিটাল হার্ট ডিজিজ এর ভিতরেও থাকবে। এটা বোঝা যায় না দেখে অতটা ভালো আমি
ইসিজি গুলো আমার কাছে ভালো মনে হয়নি, দেখে এগুলার আমি ই করি নাই। আর এখানে একটা ইসিজি দিছিলেন, এটা মানে মানে ভালো বোঝা যায় না, আর সেই জন্য আমরা এটাকে না দিয়ে এইখানে আর একটা ইসিজি দেখে দিছি। এটা আমি যেহেতু লেখা আছে সেই জন্য আর রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক গুলো বোঝা যাচ্ছে। এইখানে ভি ওয়ান এ আর এস আর প্যাটার্ন আছে ভি ওয়ান ভি টু ভি থ্রি তে, এবং এস টি সেগমেন্ট ডিপ্রেশন এবং টি ইনভার্সন আছে ভি ওয়ান ভি টু ভি থ্রি তে, এবং একই সাথে এখানে ডি পি এস আছে ভি ওয়ান লিড ওয়ান এ ভি ফাইভ সিক্স এ থাকার কথা নাই। অতএব এইরকম একটা ইসিজি যদি থাকে এটাকে রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক করবে, এবং রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লকে সাধারণত নর্মালি এরকম থাকবে বি ওয়ান বি টু বি থ্রি তে এরকম থাকার কথা। সেটা না থেকে যদি এরকম আর এস প্যাটার্ন থাকে সেটা রাইট ব্যান্ডেড ব্রাঞ্চ ব্লক করবে। রাইট ব্যান্ডেড ব্রাঞ্চ এর ক্লিনিক্যাল ইমপ্লিকেশন কি? আসলে এটা নর্মালি রাইট ব্যান্ডেড ব্রাঞ্চ ব্লক থাকতে পারে যদি এটা ক্লিনিক্যাল ইমপ্লিকেশন আন্ডারলাইং যদি কার্ডিয়াক কন্ডিশন কোনো খারাপ না থাকে তাহলে এটা অতটা খারাপ থাকবে না। ইচিওলজি যদি জিজ্ঞাসা করে একটা নর্মাল ভেরিয়েন্ট হতে পারে, এবং অ্যাবনর্মাল যেটা আছে সেটা হলো কনজেনিটাল হার্ট ডিজিজ এটিএল সেপ্টাল ডিফেক্ট অথবা ইসকেমিক হার্ট ডিজিজ হতে পারে অথবা রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি স্ট্রেইন অথবা পালমোনারি এম্বোলিজম আসতে পারে। এবং এটা আর একটা ইসিজি অতটা ভালো ছিল না, সেজন্য আমি এটা মানে অন্যভাবে দেখতেছি, এটা মানে দূর থেকে তো মনে বোঝা যায় না। তারপরে এটা লেফট ব্যান্ডেল ব্রাঞ্চ ব্লক এর ইসিজি, যেহেতু কিউআরএস কমপ্লেক্স ওয়াইড আছে সেই ক্ষেত্রে write two important abnormal findings, write two important clinical interpretation and two important causes of this condition. আচ্ছা এখানে কি আর ইম্পর্টেন্ট কজেস হল ব্রডেন কিউআরএস কমপ্লেক্স মোর দ্যান 0.12 সেকেন্ড, তিন গড়ের বেশি, এন ইম্পর্টেন্ট আছে ইন ওয়ান এবিএল ভি ফাইভ এন্ড ভি সিক্স, এবং এসটিটি চেঞ্জ আছে টি ইনভার্সন লিড ওয়ান এবিএল এন্ড ভি ফাইভ সামটাইমস ভি ফাইভ ভি সিক্স এ থাকতে পারে। অতএব ডায়াগনোসিস হবে কমপ্লিট লেফট ব্র্যান্ডেল ব্রাঞ্চ ব্লক। যদি একটু লেফট ব্র্যান্ডেল ব্রাঞ্চ ব্লক লেখেন তাহলে কমপ্লিট না লেখেন তাহলে নাম্বার কেটে নেবে। কমপ্লিট লেফট ব্র্যান্ডেল কেন কমপ্লিট বলছি, যেহেতু এটা 0.12 সেকেন্ডের বেশি আছে, এটা যদি মানে আরো সুন্দরভাবে দেখায় তাহলে এইভাবে এইটা দেখলে বুঝতে পারবেন। এইখানে দেখেন কিউআরএস কমপ্লেক্স এর ওয়াইড আছে, এইটা এভাবে ওয়াইড আছে এবং একটা এম প্যাটার্ন আছে, এই এম প্যাটার্ন আছে বি ফাইভ এবং বি সিক্স এম প্যাটার্ন আছে, এবং কিউএস কমপ্লেক্সটা ওয়াইড এইরকম যদি থাকে তাহলে এইরকম একটা কমপ্লেক্সকে আপনি লেফট ব্যান্ডেল ব্রাঞ্চ ব্লক হিসাবে বলবেন। এবং সিগনিফিকেন্স কি আছে, যেহেতু আর রাইট ব্যান্ডেল ব্রাঞ্চ ব্লক বলছি আমরা কোনো সিগনিফিকেন্স নাই, আন্ডারলাইং কন্ডিশন নির্ভর করবে, এখানে অলওয়েজ এটা প্যাথোলজিক্যাল। যদি লেফট ব্যান্ডেল থাকে তাহলে মনে করতে হবে আন্ডারলাইং ইসকেমিক হার্ট ডিজিজ অথবা হাইপারটেনশন আছে, এবং ইট মে কজেস ভেন্ট্রিকুলার ইনকোঅর্ডিনেশন এন্ড ক্যান বি ট্রিটেড উইথ সিলেক্টিভ প্যাশন বাই কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন থেরাপি। এইরকম যদি থাকে এলবিবি প্যাটার্ন যদি থাকে, এলবি ইনজেকশন ফ্রাকশন কম থাকে, পেশেন্টের হার্ট ফেলিওরের সিমটম থাকবে যেটা মেডিকেল ম্যানেজমেন্টে কন্ট্রোল হয় না, সেই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে সিআরটি করা যাবে কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন থেরাপি। ইম্পর্টেন্ট কজের ভিতরে আগেই বলছি করোনারি আর্টারি ডিজিজ, হাইপারটেনশন, অ্যাওরটিক ডিজিজ এবং কার্ডিওমায়োপ্যাথি একই রকম। এবং এই ইসিজিটা এটা আমি নতুন করে তৈরি করে দিয়েছি আপনাদের জন্য। এবং এখানে যে ইসিজিটা ছিল এটা হলো আর্লি রিপোলারাইজেশন সিন্ড্রোমের একটা ইসিজি ছিল, আমি দেখতে পাই না আপনারা দেখতে পান কিনা। এখানে যে পয়েন্ট নসিং ছিল এখানে এটা যদি স্যাররা দিয়ে ফেলে আপনাদের জন্য তো আপনাদের জন্য খুব মুশকিল হবে, কারণ এই ইসিজিটা আপনারা দেখেন নাই আপনারা বুঝতেও পারবেন না। এখানে যে পয়েন্ট নসিং আছে শুধুমাত্র এটা নর্মাল একটা ভেরিয়েন্ট ইসিজিতে, ক্লিনিক্যাল যদি হয় তাহলে বোঝা যাবে। তাহলে এইটাই হলো আপনাদের আজকে হলো ইসিজিতে আপনাদের, এছাড়া আর তেমন কোশ্চেন জিজ্ঞাসা করবেন। আমি যদি রিপিট করি তাহলে কোশ্চেন হলো মোস্ট কমন হলো এমআই থেকে থাকবে, এদের এন্টিরিয়র ইনফ্লুয়ে, নেক্সট হলো কোশ্চেন এটিএল ফিব্রিলেশন থেকে এবং কমপ্লিট হার্ট ব্লক থেকে। স্যাররা বলে যে পাঁচটা ইসিজি করলেই যথেষ্ট, তার ভিতরে এলে এই তিনটা মাস্ট, এই তিনটা একদম খুঁটি না দিয়ে আত্মবাধ্য করে থাকবেন। এরপরে যেটা আছে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি এবং লেফট ব্যান্ডেল ব্রাঞ্চ ব্লক অথবা রাইট ব্যান্ডেল ব্রাঞ্চ ব্লক এবং এটার সাথে অ্যারিথমিয়া, সুপ্রা ভেন্টিকুলার এবং ভেন্টিকুলার মানে টেকিকার্ডিয়া, সবগুলো ইসিজি আমি খুব মানে সুন্দরভাবে আপনাদেরকে দেখাই দিছি। আমার ধারণা যে এটা দেখলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এবং ইন্টারপ্রিটেশনটা আরো সহজ হবে এভাবে পড়তে থাকলে, যেহেতু খুব মানে সেগমেন্ট ওয়েতে
স্পেসিফিক ওয়েতে আপনাকে কোশ্চেন জিজ্ঞাসা করতে হবে এবং আপনার উত্তরও আপনার খুব স্পেসিফিক ওয়েতে দিতে হবে। তো আজকে এখানে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করতে চাই। আল্লাহ হাফেজ।